আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাজ। আজ পড়তে যাচ্ছি হুমায়ূন আহমেদের হিমুকে নিয়ে লেখা হিমুর আছে জল বইটি। ভূমিকা: হিমুর পায়ের নিচে সবসময় মাটি থাকে, সে হেঁটে বেড়ায় বিষণ্ন ঢাকা নগরীর পথে পথে। আচ্ছা, তার পায়ের নিচে থেকে মাটি সরিয়ে নিলে কেমন হয়? সে থাকুক কিছু সময় পানির উপরে, দেখা যাক তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আসে কি না। ও আচ্ছা, এবার তাকে তার কাছাকাছি চরিত্রের তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মেয়েটির নাম তৃষ্ণা। তৃষ্ণা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। সেখানে সম্পূর্ণ তৃষ্ণামুক্ত, তৃষ্ণামুক্ত হিমু কি বলবে? হুমায়ূন আহমেদ, দক্ষিণ হাওয়া, ধানমন্ডি। কানের কাছে কেউ একজন বলছে, হিমু চোখ খোলো। আমি চোখ মেলতে পারছি না, চোখের পাতা সীসার মতো ভারী। ভারী প্রসঙ্গে চোখের পাতাকে সীসার সঙ্গে তুলনা করা হয় কেন? অনেক ধাতু আছে সীসার চেয়েও ভারী, যেমন লোহা। আমরা কখনো বলি না চোখের পাতা লোহার মতো ভারী। লেখকরা এক একটা জিনিস চালু করেন, সেগুলি চালু হয়ে যায়। প্রাচীনকালে বাতাসে প্রদীপ নিপ্ত, তখন ধপ করে শব্দ হতো। লেখকরা লিখলেন, দপ করিয়া প্রদীপ নিভিয়া গেল। ইলেকট্রিক বাতি নেভা প্রসঙ্গেও এখনকার লেখকরা লিখছেন, দপ করে বাল্ব নিভে গেল। আমি ডান পায়ে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলাম, ঘুম তাড়ানোর সহজ উপায় পা দিয়ে ঝাঁকি দেওয়া, পারলাম না। হাত পা যেন অবশ হয়ে গেছে। গায়ের উপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, ভালোই ঠান্ডা লাগছে, এতে ঘুম আরো গাঢ় হচ্ছে। হাত পা গুটিয়ে কুকুর কুণ্ডুলি নিদ্রা, মাছের তেলে মাছ ভাজার মতো নিজের ওমে নিজের গরম হওয়া। হিমু চোখ মেলো, আবার শুনলাম, কোনো একজন আমার ঘুম ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সে কোনো একজনের গলা ক্রিকেটের ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফতের মতো ভারী। উনি আমাকে কেন ডাকবেন বুঝতে পারছি না। ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা কি কোনো স্বপ্ন দৃশ্য? মনে হয় না। স্বপ্ন দৃশ্য হলে যে ডাকছে তাকে দেখা যেত। চৌধুরী জাফরুল্লাহ সাহেবকে স্বপ্নে দেখারও কিছু নেই। আমি বিড়বিড় করে বললাম, আপনি যেই হন কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। বলতে বলতে ঘুম ভেঙে গেল। প্রথম কিছুক্ষণ বুঝতেই পারলাম না আমি কোথায়। ঘুম ভাঙার পর নিজের অবস্থান বুঝতে 10 সেকেন্ড সময় লাগে। নিয়ম হচ্ছে এই 10 সেকেন্ড চোখ বন্ধ করে থাকা, তারপর চোখ মেলে নিজের অবস্থান বুঝে নেওয়া। আমি তাই করলাম, অবস্থান জানা গেল। আমি শুয়ে আছি দোতলা লঞ্চের ডেকে, অন্ধকারে লঞ্চ চলছে, ইঞ্জিনের ধক ধক শব্দ হচ্ছে। একজন বৃদ্ধ ছাড়া আমার আশেপাশে কেউ নেই। বৃদ্ধের চেহারা হোচিমিনের মতো, বয়স 70-এর বেশি, পিঠ ধনুকের মতো খানিকটা বেঁকেছে। বৃদ্ধের চোখে মোটা কাচের চশমা, কাচ এতই মোটা যে পেছনে চোখ দেখা যাচ্ছে না। হাতে বেতের বাঁকানো লাঠি। শুনেছি হযরত মুসা আল্লাহ সাল্লামের লাঠি নাকি বাঁকা ছিল, লাঠির মাথায় চোখ আঁকা ছিল। এই বৃদ্ধের লাঠিতে চোখ নেই, চশমা এবং লাঠিতে বৃদ্ধকে মানিয়েছে। লঞ্চে কোনো শখের ফটোগ্রাফার থাকলে তার অনেকগুলো ছবি উঠত। এই বৃদ্ধই কি আমাকে ডাকছিলেন? সম্ভাবনা ক্ষীণ, বৃদ্ধের আমার নাম জানার কথা না। বাজানের ঘুম ভাঙছে? শীতে কষ্ট পাইতেছিলেন, এই জন্য আমার চাদরটা আপনার গায়ে দিছি, নয়া চাদর, আমার মেজামাই খরিদ করে দিয়েছে। এখন কি চাদর ফেরত চান? বৃদ্ধ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে থাকল। সে নিশ্চয় আমার কাছে ধন্যবাদসূচক কথাবার্তা আশা করছিল।
নিজের গায়ের চাদর অন্যকে দিয়ে বৃদ্ধ কিছু প্রশংসা আশা করতেই পারে। মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। আমি শোয়া থেকে বসলাম, আয়োজন করে হাই তুলতে তুলতে বৃদ্ধকে বললাম, দুটা টাকা দিন তো। ময়লা নোট দিবেন না, ময়লা নোট ভর্তি থাকে জীবাণু, এখন জীবাণু নিয়ে ছানাছানি করতে পারবো না। হাতের কাছে লাইফবয় সাবান নেই যে হাত ধুয়ে জীবাণুর কাছ থেকে সুরক্ষা নিব। বাজান, আপনার কথা কিছু বুঝতেছি না। আরো সহজ করে বলি, দুটা টাকা দেন, চা খাবো। চা খাওয়ার টাকা দিব? হ্যাঁ, টাকা ছাড়া ওরা চা দিবে কোন দুঃখে? আমি দিব। হ্যাঁ, আপনি দিবেন, গায়ে চাদর দিয়েছেন, এখন চা খিলান। দুই টাকা ভাঙতি নাই। ভাঙতি না থাকলে পাঁচ টাকার একটা নোট দেন, তিন টাকা ফেরত দিব। বৃদ্ধ অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে পাঞ্জাবির পকেট থেকে পাঁচ টাকার একটা নোট বের করতে করতে বলল, গায়ের চাদরটা ফেরত দেন। আমি বললাম, এখন ডিজিটাল বাংলাদেশ, হাত থেকে কিছু বের হয়ে গেলে আর ফেরত আসে না, কাজে খামাখা চাদর চাদর করে মুখে ফেনা তুলবেন না, চাদরের ব্যাপারটা ভুলে যান। বৃদ্ধ হতাশ গলায় বলল, বাজান, এইসব কি কন? আমি হাই তুলতে তুলতে বললাম, সহজ কথা দিয়ে শুরু করেছি, আরো কঠিন কথা শুনতে হবে। রাতে লঞ্চের হোটেলে খানা খাবো, লঞ্চের টিকিট কাটি নাই, টিকিটের টাকা দিবেন, হাঙ্কি পাঙ্কি করবেন না। হাঙ্কি পাঙ্কি বোঝেন তো? বাজান, আমি তো বিরাট বিপদে পড়লাম। বিপদে তো অবশ্যই পড়েছেন, মানুষ খাল কেটে কুমির আনে, আপনি চাদর বিছিয়ে বাঘ এনেছেন। হালুম! আমার বিকট হালুম শুনে বৃদ্ধ চমকে খানিকটা পিছালেন, তার চোখে সংশয়। তিনি ধরে নিয়েছেন চাদর ফেরত পেতে তার ঝামেলা হবে। আমি বৃদ্ধের হাত থেকে টাকা নিয়ে বের হয়ে গেলাম। বৃদ্ধ চোখ বড় বড় করে আমার দিকে কিংবা আমার গায়ে তার চাদরটার দিকে তাকিয়ে রইলেন। দূর থেকে দেখলাম তার ঠোঁট নড়ছে, সম্ভবত দোয়া পাঠ করছেন। তিনতলা লঞ্চের দোতলায় চায়ের দোকান, এখানে শুধু চা বিক্রি হয় না, ভাতও বিক্রি হয়। অ্যালুমিনিয়ামের বিশাল সাইজের বেশ কয়েকটা ডেক সাজানো আছে। ভাত বিক্রি শুরু হয়নি। দোকানের এক কোনায় সাইনবোর্ড টাঙানো হয়েছে, সাইনবোর্ডে লেখা, চানপুর ক্রস করিবার পর খানা দেওয়া হইবে। খানার তালিকা দেওয়া আছে, ছোট ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, ডাল খাসি, মুসুর ডাল। ব্র্যাকেটে লেখা, মূল্য অগ্রিম পরিশোধ করিবেন। কোন খাবারের কি মূল্য তা লেখা ছিল, এখন মুছে গেছে কিংবা মুছে ফেলা হয়েছে। দোকানের সামনে বেঞ্চ পাতা, বেঞ্চে যুবক বয়সী দুজন উদাস ভঙ্গিতে চা খাচ্ছে। দুজনের গলাতেই লাল রঙের মাফলার, দুজনের গায়ের শার্টের রং হলুদ, তাদের চোখে চশমার ফ্রেমও একই। বোঝাই যাচ্ছে এরা কঠিন বন্ধু, বিয়ে করার সময়ও এরা চেষ্টা করবে একই পরিবারের দুই বোনকে বিয়ে করতে। একজনের হাতে মোবাইল, মোবাইলে নোংরা কোনো ভিডিও ক্লিপিং আছে। দুজনই আগ্রহ নিয়ে দেখছে এবং খ্যাক শিয়ালের মতো খিক খিক করে হাসতে গিয়েও হাসছে না, এদিক ওদিক তাকাচ্ছে। দোকানের মালিক কাঠের উঁচু চেয়ারে বসা, মাথা ভর্তি ঘন চুল, ছোট ছোট করে কাটা, ডাকাতের মতো চেহারা। এ লোকের দৃষ্টি ক্রমাগত ঘুরছে, কোথাও স্থির হচ্ছে না। আমি চায়ের কাপ নিয়ে দুই যুবকের মাঝখানে বসলাম। তারা সহজেই জায়গা ছাড়ল, বিরক্ত হলো না। যদিও বিরক্ত হওয়ার কথা, দুই বন্ধুর মাঝখানে হাইফেন হয়ে থাকা মোটেও গ্রহণযোগ্য না। তাদের ভিডিও দেখা কিঞ্চিত বাধাগ্রস্ত হলো। চায় চুমুক দিয়ে ডান পাশের যুবককে বললাম, চায় কর্পূরের গন্ধ পাচ্ছেন? যুবক তার কাপে চুমুক দিয়ে বলল, হুম। কড়া গন্ধ না? হুম। চায় কর্পূরের গন্ধ কেন পাওয়া যায় জানেন? না। জানতে চান? অবশ্যই না জানাই ভালো, জেনে ফেললে কাপের বাকি চাটা খেতে পারবেন না, দুই টাকার চা নষ্ট হবে। যুবক তীক্ষ্ণ গলায় বলল, বলেন তো কি ঘটনা? আমি বললাম, ডেড বডি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে চা পাতা দিয়ে মুড়ে নিতে হয়,
চা পাতার সঙ্গে থাকে কর্পূর। চা পাতার ভেষজ গুণের কারণে ডেড বডিতে পচন ধরে না। ওই চা পাতা পরে খুব সস্তা দরে বিক্রি করে দেওয়া হয়। ডেড বডির চা পাতায় বানানো চায় থাকে কর্পূরের গন্ধ। এখন বুঝেছেন? পরিষ্কার বুঝেছি, আর বলতে হবে না। যুবক চায়ের কাপ নামিয়ে আঙুল ফুটাতে লাগলো। যুবকের চোখ মুখ শক্ত। পরিষ্কার বোঝা যাচ্ছে যুবক একটা ঘটনা ঘটাবে। বাঘ শিকারের উপর লাফ দিয়ে পড়ার আগে মাটিতে লেজ দিয়ে বাড়ি দেয়। মানুষের লেজ না থাকার কারণে সে আঙুল ফুটায়। অনেকে থুথু ছিটায়। এই যুবকের বন্ধু ভীতু প্রকৃতির। সে চাপা কলায় বলল, বাদ দে দোস্ত, বাদ দে। বাদ দিব কেন? ঝামেলা যাওয়ার দরকার কি? ঝামেলার প্রয়োজন আছে। এই হারামজাদার নাক আমি যদি না ফাটাই, আমার নাম শাকুন না, আমার নাম কুকুর। আমি গলা নামিয়ে আন্তরিক ভঙ্গিতে বললাম, শাকুর ভাই, ভিডিওতে কি দেখাচ্ছেন, আমাকে দেখাবেন? আমার কথা বলার ভঙ্গিতে হোক বা অন্য কোনো কারণেই হোক, শাকুর ভাই আমার দিকে বন্ধু ভঙ্গিতে তাকালেন। হাই তুলতে তুলতে বললেন, প্রাইভেট জিনিস দেখছি, আপনার দেখা ঠিক না, দেখলে লজ্জা পাবেন। দেশি মেয়ে না বিদেশি? দেশি। মডেল কন্যা? না, আমাদের অঞ্চলের মেয়ে, নিজে ইচ্ছা করে তুলেছে। এখন আমাদের দুজনকে দোষ দেয়, আমরা নাকি ফান্দে ফেলে ছবি তুলেছি। আপনি বলেন, মেয়ে ছেলে কি ফান্দে পড়ার জিনিস? ফান্দে পুড়িয়া বগা কান্দে, এই গান শোনা যায়, কিন্তু ফান্দে পুড়িয়া বগি কান্দে এমন গান নাই। আমি বললাম, অতি সত্য কথা বলেছেন, এরকম সত্য কথা সচরাচর শোনা যায় না। তাহলেই বুঝেন। আপনাদের ভিডিওর দোকান আছে? আমাদের ভিডিওর ব্যবসা, ভিডিও ফিল্ম বানাবো, আমি পরিচালক, আমার প্রথম কাজ। নায়িকার সন্ধানে ঢাকা গিয়েছিলাম। নায়িকা পেয়েছেন? একজন পেয়েছি, হাইট খুবই কম, একটাই সমস্যা, কায়দা করে ক্যামেরা ধরতে হবে। অর্ডার দিয়ে 1 ফুট হাইটের জুতা বানাতে হবে। ভালো ঝামেলায় আছেন বুঝতে পারছি। আপনি কি চায়ের দোকানে কি সত্যি মারবেন? অবশ্যই, না মারলে বাপ মায়ের দেওয়া আকিকা করা নাম চেঞ্জ করতে হবে, এটা ঠিক না। মারামারি শুরু হবে কখন? রাগ উঠাচ্ছি, রাগ এখনো উঠে নাই, আমার রাগ উঠতে দেরি হয়। এমনও হয়েছে রাগ উঠতে 1.5-2 ঘন্টা লেগেছে। আমি উঠে পড়লাম। শাকুর ভাইয়ের রাগ উঠুক, তারপর দেখা যাবে কতদূর কি হয়। আপাতত লঞ্চ ঘুরে ফিরে দেখা যাক। ভূ পর্যটক রমানাথ, লঞ্চ পর্যটক হিমু। আমার পর্যটন শুরু হলো লঞ্চের পেছন থেকে। দুই হাত হাত কড়ায় আবদ্ধ একজনকে দেখা গেল। কোমর তুরি দিয়ে বাঁধা, পায়ে ডান্ডা বেরি, মুখ ভর্তি দাড়ি, মাথায় বাবরি চুল, সাদা লুঙ্গির ওপর মাওলানা ভাসানি টাইপ সাদা পাঞ্জাবি। তার সঙ্গে 4 জন রাইফেলধারী পুলিশ। সবাই পা লেপটে মেঝেতে বসে আছে। তাদের কাছাকাছি লাল প্লাস্টিকের চেয়ারে একজন সাব ইন্সপেক্টর বসা। শার্টের পকেটে নাম লেখা, জাকির হোসেন। উৎসুক কিছু মানুষ দূর থেকে দেখছে, কাছে আসা সাহস পাচ্ছে না। আমি এগিয়ে গেলাম, বিনীত গলায় বললাম, জাকির ভাই, আপনার কিছু লাগবে? চা, সিগারেট? লাগলে বলেন, এনে দিব। জাকির হোসেন বিরস গলায় বললেন, কিছু লাগবে না। তিনি ম্যাচের কাঠি দিয়ে কান চুলকাচ্ছেন। কাঠির যে অংশে বারুদ, সেই অংশই কানের ভেতর ঢোকানো। তাকিয়ে থাকতে অস্বস্তি লাগে, মনে হয় এই বুঝি কাঠিতে আগুন ধরে যাবে। আমি বললাম, স্যার, হাত কড়া পড়া মাওলানা সাহেবের ঘটনাটা কি? ঘটনা তোমার জানার প্রয়োজন নাই, আমি পত্রিকার লোক, ঘটনা জানলে নিউজ করে দিতাম, ছবিসহ নিউজ, সঙ্গে আপনার মিনি ইন্টারভিউ। কোন পত্রিকা? আমি কালের চিৎকার পত্রিকার ভ্রাম্যমান লঞ্চ সাংবাদিক, লঞ্চে ঘুরে ঘুরে নিউজ সংগ্রহ করি। হাত করা পড়া মানুষটি আগ্রহ নিয়ে তাকাচ্ছে, তার মুখ হাসি হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, সাংবাদিক ভাই, বসেন।
আমি সঙ্গে সঙ্গে বসলাম। এসব ক্ষেত্রে দেরি করতে নাই। জাকির হোসেন কঠিন চোখে তাকালেন, তবে কিছু বললেন না। তিনি কাঠি দিয়ে কান চুলকিয়েই যাচ্ছেন। মনে হয় কাঠিতে আগুন না ধরা পর্যন্ত তিনি থামবেন না। আমি হাত করা বাঁধা মানুষটার দিকে তাকিয়ে বললাম, আপনার নাম কি? আমি পীর হাবিব কুতুবি। আপনি পীর নাকি? জি, আমার হাজারের ওপর মুরিদ আছে। মুরিদানদের মধ্যে জজ আছে, উকিল আছে, সাংসদ আছে, একজন প্রতিমন্ত্রী আছে। বলেন কি? সবই আল্লাহর লীলা, আমার কিছু না। সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ। আপনার এই অবস্থা কেন? পীর হাবিব কুতুবি হাসি মুখে বললেন, ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, এখন আমাকে বরিশাল সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে, সেখানেই ফাঁসি দিবে। ফাঁসি? জি, বরিশাল হলো মফস্বল শহর, সেখানে ফাঁসির ব্যবস্থা কেমন কে জানে। ভালো থাকার কথা, সরকারের কাজকর্ম কিছুই বুঝি না। তাদের উচিত ছিল আমাকে ঢাকায় ফাঁসি দেওয়া, তাদের খরচ বাঁচত। সাংবাদিক ভাই, আমার এই কথাটা মনে করে লিখবেন। অবশ্যই লিখব। আপনার ফাঁসি হলো কেন? করেছিলেন কি? আমি কিছুই করি নাই, আমার পালাজিন কফিল করেছে। আমার দুই স্ত্রী এবং এক শালী তিনজনকে একসাথে খুন করেছে, দোষ পড়েছে আমার ঘাড়ে। তবে আশায় আছি শেষ মুহূর্তে জিন কফিল বুঝবে কাজটা সে অন্যায় করেছে, আদালতে গিয়ে বলবে হুজুরে কেবলা পীর হাবিব কুতুবি নির্দোষ। আদালতে সে যাবে কিভাবে? জিন চোখে দেখা যায় না বলে শুনেছি। ভুল শুনেছেন, তারা নানান বেশ ধরতে পারে, কুকুরের রূপ নেয়, সাদা সাপের রূপ নেয়, মাঝে মধ্যে মানুষের বেশও ধরে। জিন কফিল কি এখন আপনার সঙ্গে আছে? জি আছে, পালা জিন, যাবে কোথায় বলেন। তবে সে এখন কষ্টে আছে। কষ্টে কেন? পানির উপর দিয়ে যাচ্ছি তো, এই কারণে কষ্ট। জিন জাতি পানির উপর দিয়ে চলাচল করতে পারে না। এটা জানতাম না। আগুনের তৈরি জিনিস, বোঝেন না কেন? রাব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়ান তারহামুর রাহিমিন। অর্থ, হে প্রভু, নিশ্চয় আমাকে কষ্ট আঁকড়াইয়া ধরিয়াছে এবং তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। পীর সাহেব, জিন এখন কোথায়? ওসি সাহেবের কোলে বসে আছে। জিন জাতি উঁচা জায়গায় থাকতে পছন্দ করে। ওসি সাহেব নড়ে চড়ে বসলেন, আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, হ্যালো সাংবাদিক, অনেক কথা শুনেছেন, এখন যান, খুচরা আলাপ বন্ধ করেন। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, একটা অনুরোধ, দুষ্ট প্রকৃতির খুনি জিন কফিল আপনার কোলে বসে আছে, আপনি একটু সাবধানে থাকবেন, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে কান চুলকাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। মনে করুন কাঠির মাথা ভেঙে কানের ভেতরে থেকে গেল, বিরাট টেনশন, কাঠির মাথায় আগুন ধরে যায় কি না। ইউ গেট লস্ট। চলে যাচ্ছি স্যার, প্রয়োজন পড়লে খবর দিবেন, আমি তিনতলার ডেকে আছি। ওসি সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, খামাখা বাতচিত করতেছেন কেন? নিষেধ করলাম না সাংবাদিকের আমি ছিঁড়ি? অশ্লীল কথা বলবেন না স্যার। চুপ বললাম, চুপ। চায়ের দোকান থেকে হইচইয়ের শব্দ আসছে, মনে হয় ধুন্ধুমা শুরু হয়েছে, দৌড়াদৌড়ির শব্দ, চিৎকারের শব্দ। মাঝ নদীতে লঞ্চ হঠাৎ থেমে গেল। প্রতি লঞ্চে তিনজন আনসার থাকে, আনসারদের বাঁশির শব্দ শোনা যাচ্ছে। অতি ক্ষুদ্র ঝামেলার সময় দেখা যায় আনসাররা নিজেদের রাইফেল ফেলে দিয়ে প্রাণপণ শব্দে বাঁশি বাজায়। জাকির হোসেন চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে পুলিশে ধমক দিলেন, এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যেতে বললাম না। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই থাকুক না, উনার সঙ্গে কথা বলে মজা পাচ্ছিলাম। এত মজার প্রয়োজন নাই। পীর সাহেব বললেন, আপনাদের নাই, মজা পাওয়ার অনেক সময় আপনাদের আছে, আমার মজার প্রয়োজন আছে, কারণ আমার সময় শেষ,
সাংবাদিক ভাই, আপনাকে একটা আমল শিখাই দিই, এই আমল নিয়মিত করলে নাজাত পাবেন। আমাদের সবার জন্য নাজাত প্রয়োজন, এমনকি জিন জাতির জন্য নাজাত প্রয়োজন। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার অনুমতি দেন আমলটা শুনে যাই, আমার নাজাত পাওয়ার বিশেষ প্রয়োজন। জাকির হোসেন হ্যাঁ না কিছু বললেন না, মনে হচ্ছে আমল শোনার অনুমতি দিলেন। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই, যতবার ঘুমাতে যাবেন ততবারই আমল করবেন, খাস নিয়তে বলবেন আল্লাহুমা বিসমিকা আমতু ওয়াহিয়া, অর্থ তোমারই নামে আমি মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। সাংবাদিক ভাই, মনে থাকবে? থাকবে। তাহলে যান, হইচই কি হইতেছে খোঁজ নেন, আপনারা সাংবাদিক মানুষ, যেখানে হইচই সেখানে সাংবাদিক, যেখানে খুন খারাপি সেখানে পুলিশ, যেখানে আল্লাহ খোদার নাম সেখানে পীর মুর্শিদ, যেখানে মদ মেয়ে মানুষ সেখানেই দালাল। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার হইচইটা কিসের সেই সন্ধান নিয়ে আপনাকে কি জানাবো? জাকির হোসেন কঠিন গলায় বললেন, প্রয়োজন নাই। পীর কুতুবি বললেন, উনার প্রয়োজন নাই কিন্তু আমার প্রয়োজন আছে। সাংবাদিক ভাই, কি ঘটনা আমাকে জানাবেন, আমি জিন কফিলের মাধ্যমে সংবাদ নিতে পারি, তবে সে মিথ্যা কথা বলে, জিন জাতি মানুষের চেয়েও বেশি মিথ্যা বলে। চায়ের দোকানের ঝামেলা এখনো লাগে নাই, তবে লাগবে। আনসারের বাঁশি বাজানোর কারণ ভিন্ন, চলন্ত লঞ্চে ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরা পড়েছে, তার বয়স 17-18, করুণ চেহারা, পাজামা পাঞ্জাবিতে তাকে নিতান্তই অসহায় দেখাচ্ছে। সে এক পান ব্যবসায়ীর ক্ষুদির টাকা সরিয়েছে, টাকার পরিমাণ খারাপ না, 2,46,000। পান ব্যবসায়ী এখন কোনো ঝামেলায় যাচ্ছেন না, টাকাটা ফেরত চাচ্ছেন, টাকা আনসারদের কাছে, তারা টাকা ফেরত দিবে না, তারা হেডকোয়ার্টারে টাকা জমা দিবে, প্রমাণ দিয়ে সেখান থেকে টাকা নিতে হবে। লাল মাফলার শাকুর ভাই আমাকে দেখে বললেন, ঘটনা বুঝেছেন? আনসাররা টাকা মেরে দর ধান্দায় আছে। শাকুর ভাইয়ের দোস্ত বললেন, ইহা সত্য। পান ব্যবসায়ী কোথায়? পুলিশের ওসি সাহেবের কাছে গেছে, বোকাশোকা মানুষ, এ টাকা উদ্ধার করতে পারবে না, তবে আমি ব্যবস্থা নিব, আনসারের গলায় পাড়া দিয়ে টাকা বের করব, টাকা খরচ হবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। পান ব্যবসায়ী কিছু পাবে না? কিছু অবশ্যই পাবে, টাকা উদ্ধার করে দিব, সেই খরচ আছে না? আছে। একজন ওসি সাহেব লঞ্চে আছেন, তাকেও ভাগ দিতে হবে। আমি বললাম, বেশি ভাগাভাগি করলে দেখা যাবে আপনার ভাগে কিছু পড়ল না। শাকুর ভাই বললেন, আমি টাকা নিয়ে কি করব, নাটক বানাচ্ছি, টাকার প্রয়োজন আছে, তবে অন্যের টাকা কেন নিব? আমি ছাত্রলীগ বা জাতীয় ছাত্রদল করলে একটা কথা ছিল, যে কোনো টাকায় এদের হক আছে, সত্য কথা বলছি না? অবশ্যই। নাটক করার অভ্যাস আছে? না, তবে শখ আছে, শিখিয়ে দিলে পারবো, আপনার মতো গুণী পরিচালকের হাতে পড়লে জীবনের একটা ক্ষতি হয়ে যাবে। চোখ টেরা করতে পারেন? চেষ্টা করলে পারবো। চোখ টেরা করে দেখান তো। আমি চোখ টেরা করে দেখালাম, পরিচালক সন্তুষ্ট হয়ে বললেন, আপনাকে দিয়ে হবে, আমার একটা ক্যারেক্টার আছে, মেয়ে ছেলে দেখলে টেরা হয়ে যায় এবং তোতলাতে শুরু করে, কমেডি ক্যারেক্টার, তোতলাতে পারেন? সেইভাবে পারি না, তবে চেষ্টার ত্রুটি করব না। তোতলাতে তোতলাতে বলুন তো, কেমন আছো রিনা? কেমন আ সরিনা? বাহ, ভালো হয়েছে, 100% ওকে, আপনাকে নিয়ে নিলাম। আমি পরিচালককে কদমভুষি করে ফেললাম। পরিচালক হৃষ্ট গলায় বললেন, ভিডিও ক্লিপ দেখতে চেয়েছিলেন, নেন আড়ালি নিয়ে দেখেন, পাটক্ষেতের ভেতর ভিডিও করা, ক্লিয়ার ভিউ পাবেন না, তারপরেও যা আছে যথেষ্ট। মেয়ের নাম সুলতানা, ক্লাস 9 পড়ে, এই বয়সে পেকে ঝানু নারিকেল হয়ে গেছে, দেখেন কেমন খিলখিল হাসি, দেখলেন? কেউ খিলখিল করে হাসতে হাসতে নেংটা হতে পারে, তাও ক্যামেরার সামনে? কাজটা কঠিন। এলাকার সাংসদ লোকজন নিয়ে যখন আমাকে ধরে নিয়ে গেলেন, তাকেও আমি এই কথা বললাম,
আমি ভদ্রভাবে বললাম, স্যার, খিলখিল করে হাসতে হাসতে কোনো মেয়ের পক্ষে কি ক্যামেরার সামনে কাপড় খোলা সম্ভব? সাংসদ বললেন, আজকালকার মেয়েদের পক্ষে সবই সম্ভব। আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে বললেন, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন চাই, আমার এলাকায় অনাচার হবে না। আমি তখন ওসি সাহেবকে 20,000 টাকা নজরানা দিলাম। ওসি সাহেব টাকা পকেটে রাখতে বললেন, ক্যামেরার সামনে এই অবস্থায় খিলখিল অসম্ভব, পুরো ঘটনা আপোষে ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। সাংসদদের সব কথা শুনলে আমাদের চলে না, আমাদের ইনকোয়ারি করতে হবে, কঠিন তদন্ত হবে, তারপর ব্যবস্থা। শাকুর ভাই, আপনার নাটকের নাম কি? নাটকের নাম কেদোনা পারুল, রোমান্টিক অ্যাকশন এবং হাই ফ্যামিলি ড্রামা। নাম কেমন হয়েছে? আমি বললাম, প্যানপেনা নাম হয়েছে, কান্দিষ্ণা পারুল নাম হলে ভালো হতো। দুই বন্ধু মুখ চাওয়াচাই করতে লাগলো, মনে হয় নাম পছন্দ হয়েছে। শাকুর ভাইয়ের বন্ধু বললেন, কান্দিষ্ণা পারুল নামের মধ্যে পাওয়ার আছে, এটা নিয়ে আরও চিন্তা করা প্রয়োজন। আপনি মোবাইলে ভিডিও ক্লিপিং দেখতে থাকুন, নাটকের নাম আজ রাতেই ফাইনাল হবে। আমি বললাম, মোবাইল ফোন আপনাদের কাছে থাকুক, অবসর সময়ে আপনাদের সঙ্গে আরাম করে দেখব, এসব জিনিস একা দেখা যায় না। সত্যি কথা বলেছেন, যান কোথায় যাচ্ছেন, ঘুরে আসেন, তারপর তিন ভাই মিলে আরাম করে দেখব, দেখার মতো অনেক জিনিস আছে। আমি দোতলার ডেকে চলে গেলাম, বৃদ্ধ আগের জায়গাতেই বসা, আমাকে দেখে করুণ গলায় বলল, বাজান, চাদরটা কি দিবেন, আমার শীত লাগতেছে। আমি বললাম, লঞ্চ বন্ধ, বাতাস নাই, শীত লাগবে কেন? বৃদ্ধ চিন্তিত গলায় বলল, লঞ্চ বন্ধ কি জন্যে? জানি না, খোঁজ নিব? বাজান, খোঁজ নেন, জানি না কি জন্যে যেন ভয় লাগতেছে। লঞ্চের খোঁজ নিয়ে জানলাম অবস্থা ভয়াবহ, একই সঙ্গে লঞ্চের হাল ভেঙেছে, ইঞ্জিন নষ্ট হয়েছে, লঞ্চ আপন মনের মাধুরী মিশিয়ে পানিতে ভাসছে। সারেঙের নাম খালেক, বাড়ি চট্টগ্রাম, তার জ্বর উঠেছে 105, সে বিড়বিড় করে আপন মনে কথা বলে যাচ্ছে। সকিনার মা নামে একজনকে চোখ বড় বড় করে খুঁজছে, যে পানি ঢালছে কিছুক্ষণ পরপর তার মুখের দিকে তাকিয়ে বলছে, ও সকিনার মা, তুই হডে, আর শরীর ফুরি যার গই, তুই হডে। লঞ্চ চাঁদপুরকে বাঁ পাশে রেখে চলে যাচ্ছে। আব্দুল খালেক লাফ দিয়ে উঠে বিছানায় বসল, ঝলমলে চাঁদপুরের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, জারগই, সানফুর জারগই। চাঁদপুর চলে যাওয়াতে তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। এখন মধ্যরাত্রি, লঞ্চ মোহনায় দুলছে, আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ঝড় শুরু হবে। ঝড়ের সময় লঞ্চকে কে সামলাবে বোঝা যাচ্ছে না। সারেং খালেকের জ্বর আরও বেড়েছে, মাথায় পানি ঢেলে এই জ্বর কমানো যাবে না, দমকল ডাকতে হবে। অল্প বাতাস সেরেছে, এতে লঞ্চ এপাশ ওপাশ করা শুরু করেছে, ছোট জেনারেটর এতক্ষণ চলছিল, কিছুক্ষণ আগে জেনারেটর বন্ধ হয়েছে, পুরোপুরি বন্ধ হয়নি, মাঝে মাঝে চালু হচ্ছে, এখন ভরসা কয়েকটা হারিকেন, আজকালকার চাইনিজ মোবাইলে টর্চ লাইটের মতো থাকে, মোবাইলধারীরা তাদের টর্চ লাইট জ্বালিয়ে দিয়েছে, এতে অন্ধকার কমেনি বরং বেড়েছে। সারেঙের মাথায় যে পানি ঢালছে তার নাম হাবলু মিয়া, বয়স 15-16, হাস্যমুখী, সম্ভবত তার জীবনের মোটো হলো সর্ব অবস্থায় আনন্দে থাকতে হবে। আমি বললাম, লঞ্চের লোক বলতে কি তোমরা দুজন, আর কেউ নাই? কি বলেন স্যার, দুইজনে কি এত বড় লঞ্চ চলে? ইঞ্জিন মাস্টার আছে, খালাসি আছে, লঞ্চ মালিকের সুটুপোলা কাদের সাহেব আছেন। কাদের সাহেব কোথায়? সারেঙের কেবিনে আছেন, উনার কাছে খবর দেওয়া যাবেন না। সমস্যা কি? উনি অসামাজিক কাজে ব্যস্ত, তার উপর মাল খেয়েছেন, স্যারের কেবিনে মেয়ে ছেলে আছে। বলো কি? উনার সঙ্গে লাইসেন্স করা পিস্তল আছে, মিজাজ উগ্র, আমারে তাক কইরা একবার গুলি দিছিলেন, নিশা অবস্থায় ছিলেন বললে গুলি লাগে নাই, নিশার মধ্যে উগার আছে,
নিশার উপকারের কথা ভেবেই হয়তো হাবলু মিয়া মনের আনন্দে হলুদ দাঁত বের করে হাসল। তার কাছ থেকে লঞ্চে অসামাজিক কাজের নানান গল্প শুনে ডেকে ফিরছি। হঠাৎ একটা কেবিনের জানলা খুলে গেল। আতঙ্কিত এক তরুণীর গলা শোনা গেল, এক্সকিউজ মি, আপনি কি লঞ্চের কেউ? আমি বললাম, হ্যাঁ। ম্যাডাম কি লাগবে বলুন, চা খাবেন? চা এনে দিব। চা আমার সঙ্গে আছে, চা লাগবে না। আপনি এক মিনিটের জন্য আমার কেবিনে আসবেন, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। সাঁতার জানেন না? সাঁতার কেন জানতে হবে, লঞ্চ কি ডুবে যাবে নাকি? হ্যাঁ ডুববে, তবে সাঁতার জেনেও লাভ নেই, তারপরেও গাপ্পুর গুপ্পুর করে কিছুক্ষণ ভেসে থাকা। প্লিজ আপনি কেবিনে এসে কিছুক্ষণ বসুন। আপনি একা? জি আমি একা, আমি আমার মামার বাড়ি বরগুনা যাচ্ছি। সবাই বলছিল বাই রোডে যেতে, আমি ইচ্ছা করি লঞ্চে যাচ্ছি। অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি কাউকে আনিনি। আমার আত্মীয় স্বজনরা সারাক্ষণ বকবক করে, ওদের বকবকানি শুনতে আমার ভালো লাগে না। ওদের না এনে ভালো করেছেন, দলবল নিয়ে মারা যাওয়ার কোনো মানে হয় না। কবি রবীন্দ্রনাথ এই জন্যই বলেছেন, একলা মরো একলা মরো রে। উনি একা মরতে বলেছেন? উনি একলা চলতে বলেছেন, মৃত্যু তো অনির্দিষ্টের দিকে চলা। লঞ্চ কি সত্যি ডুববে? ঝড় উঠলেই ডুববে, ঝড় এখনো ওঠেনি। ঝড় উঠলে দেখবেন লঞ্চ ডান দিকে কাত হয়ে ভুস করে ডুবে যাবে। আপনার সঙ্গে ভিডিও ক্যামেরা আছে? ভিডিও ক্যামেরা থাকলে লঞ্চ ডোবার প্রক্রিয়াটা ভিডিও করে রাখতে পারেন। ভিডিও করার সময় বাঁ দিকে থাকবেন, খেয়াল রাখবেন লঞ্চ ডুববে ডান দিকে। ডান দিকে কাত হবে কেন? কারণ লঞ্চের লোকজন ডান দিকে মালামাল বোঝাই করেছে। প্লিজ ভেতরে এসে কিছুক্ষণ বসুন, প্লিজ। আমার কাছে চার্জ লাইট আছে, চার্জ লাইট জ্বালাচ্ছি। আমি কেবিনে ঢুকে বসলাম, পাশাপাশি দুটা বিছানা। আমি মেয়েটির মুখোমুখি বসলাম, প্রথমবারের মতো তার দিকে ভালো মতো তাকালাম। কিছুক্ষণের জন্য আমার বাক রুদ্ধ হল। নদের চাঁদের সঙ্গে এই মেয়ের দেখা হলে তিনি বলতেন, বাড়ির কাছে শানে বাঁধা চার কোনা পুষ্কুনি, সেই ঘাটেতে তোমার সঙ্গে সাঁতার দিব আমি। অন্দর মহলে আমার ফুলের বাগান, দুইজনে তুলিব ফুল সকাল বিহান। চন্দ্রহার পরাইয়া নাকে দিব নথ, নূপুরে সোনার ঝুনঝুনি বাজবে শত শত। এই মেয়ে নদের চাঁদের মহুয়ার চেয়েও সুন্দর। মহুয়ার চেহারায় নিশ্চয় গ্রাম্য ভাব ছিল। এই মেয়ে টাকশালের নতুন রূপার টাকার মতো ঝকঝক করছে। অতি রূপবতীদের চেহারায় কোথাও না কোথাও কিছু ত্রুটি থাকে, আমি ত্রুটি খুঁজে বেড়াচ্ছি। এমন কি হতে পারে মেয়েটার একটা দাঁত গেজা, কান ছোট বড়, নাকের ভেতর থেকে লো মুখি ঝুঁকি দিচ্ছে? রূপবতী বলল, আপনি টেরা নাকি? না, নাটকের চরিত্র, সুন্দর মেয়ে দেখলে টেরা হয়ে যায়, প্র্যাকটিসের উপর আছি। আপনাকে দেখে টেরা হওয়া প্রস্তুত করলাম। আপনার ভয় কি কক্ষ কক্ষ কমেছে? তোতলাচ্ছেন কেন? আমি যে চরিত্রটা করছি সে যে শুধু টেরা তা না, তোতলাও। ভালো কথা। আপনি কি করেন? প্যাসেঞ্জারদের চা পানি খাওয়াই, কেবিন ছাড় দিই। আপনি কি রাতে খাবার খাবেন? আগে অর্ডার দিয়ে রাখতে হবে। আমি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছি, বিশাল বড় টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছে। আমার মনে হয় লঞ্চের অর্ধেক মানুষ খেতে পারবে। আপনার নাম জানা হয়নি, আপনার নাম কি? হিমু। আমার নাম তৃষ্ণা, আমি বাংলাদেশে থাকি না, পিএইচডি করেছি ফিজিক্সে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। থিসিসের বিষয় কি? থিসিসের বিষয় বললে বুঝবেন? বোঝার কথা না, তারপরেও বলুন। হিগস কণা, কখনো শুনেছেন? হিগস হচ্ছে ঈশ্বরের কণা, এই কথা শুনেছি, তবে নামকরণ ভুল, সব কণা ঈশ্বরের কণা। আপনার নাকে সামান্য সর্দির ইশারা দেখতে পাচ্ছি, সর্দি কণাও ঈশ্বরের কণা। তৃষ্ণার নাক মুছতে মুছতে বলল, আপনি কি সত্যি লঞ্চের বয়? তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই লঞ্চ প্রবলভাবে দুলে উঠল, 360 ডিগ্রি ঘুরে গেল, মনে হয় বড় কোনো ঘূর্ণনে পড়েছে। তৃষ্ণা বলল, কি সর্বনাশ, হচ্ছেটা কি? আমি বললাম, তেমন কিছু হচ্ছে না, লঞ্চ ঘুরছে, বিশ্বভ্রমণ্ডে সব কিছুই ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে,
ইলেকট্রন ঘুরে লঞ্চ কেন ঘুরবে না? কৃষ্ণা, শাড়িতে আপনাকে খুবই সুন্দর লাগছে, তবে আপনি শাড়ি পাল্টে শার্ট প্যান্ট পরে নিন। কেন? লঞ্চ ডুবলে শাড়ি পরে সাঁতার কাটা মুশকিল। এসব আপনি কি বলছেন? সত্যি কি লঞ্চ ডুববে? ডুববে। আমি একটা লাইফ বেল্ট জোগাড় করে নিয়ে আসি। লাইফ বেল্ট নিয়ে কেবিনে ঘাপটি মেরে বসে থাকবেন, লঞ্চ ডুবে যাওয়ার পর লাইফ বেল্ট নিয়ে বের হবেন, এর মধ্যে খাওয়া দাওয়াও করে নিন। ও গড, ও গড, ও গড, ও গড করবেন না, বরং ও আল্লাহ, ও আল্লাহ করুন। আল্লাহ পাক নানান ধরনের ভাষা দিয়েছেন, তিনি বিভিন্ন ভাষায় তাকে ডাকা পছন্দ করেন। আপনি অবশ্যই লঞ্চের বয় বেয়েরা কেউ না, প্লিজ আপনার পরিচয় দিন। কঠিন সমস্যায় ফেললেন। কঠিন সমস্যা হবে কেন? জ্ঞান হওয়ার পর থেকেই মানুষ তার পরিচয় খুঁজে বেড়াচ্ছে, এখনো পরিচয় পায়নি। যেদিন সে তার পরিচয় পাবে সেদিনই সর্বজ্ঞানের সমাপ্তি। আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, প্লিজ আর একটা সমস্যার সমাধান করে দিয়ে যান। আমার পাশের কেবিনে এক হাজব্যান্ড ওয়াইফ উঠেছেন, হাজব্যান্ডের অনেক বয়স, স্ত্রী কম বয়সী। ওরা কেবিনে উঠেই দরজা বন্ধ করেছেন, আর দরজা খুলছেন না। মাঝে মাঝে ওই কেবিনে একটা মুরগি ডেকে উঠে, তখন মহিলা ফুপিয়ে কাঁদতে থাকেন। আমি কয়েকবার ডাকাডাকি করেছি, কেউ সাড়া দিচ্ছে না। মুরগি ডাকার ব্যাপারটা বুঝতে পারছি না, রহস্যভেদের ব্যবস্থা করছি। আমি একটা চক্কর দিয়ে আসি, তারপর দরজা ভেঙে এদের বের করার ব্যবস্থা করব। দরজা ভাঙতে হবে কেন? দরজা না ভাঙলে এরা বের হবে না। এরা মোটেই স্বামী স্ত্রী না, অসামাজিক কর্মকাণ্ডের জন্য কেবিন ভাড়া নিয়েছে। সারা রাত আমোদ ফুর্তি করতে করতে যাবে, ভোরবেলা পৌঁছবে বরিশাল। এরা দুজন কেবিন থেকে নামবে না, সারাদিন কেবিনে থাকবে, খাওয়া দাওয়া করবে, রাতে ঢাকা ফিরবে। লঞ্চের সঙ্গে এই বন্দোবস্ত। আপনি জেনে বলছেন নাকি অনুমানে বলছেন? জেনেই বলছি। সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু মিয়ার সঙ্গে আমার কিঞ্চিত ভাব হয়েছে, সেই বলেছে। 3 নম্বর কেবিনের এক প্রফেসর সাহেবও এই চুক্তিতে ভাড়া নিয়েছেন, তার ছাত্রী সঙ্গে যাবে। শেষ মুহূর্তে ছাত্রী আসেনি, প্রফেসর সাহেব মুখ ভোঁতা করে বসে আছেন, তার ভাড়ার টাকা পুরোটাই জলে গেছে। টাকা শুধু যে জলে গেছে তা না, তিনি নিজেও জলে যাবেন এই উজ্জ্বল সম্ভাবনাও দেখা দিয়েছে। কালের চিত্তার পত্রিকার চলমান লঞ্চ সাংবাদিক হিসেবে কোথায় কি ঘটছে তা দেখা দরকার। আমি ভ্রমণে বের হলাম। কৃষ্ণা মেয়েটি ভয় পেতে থাকুক, ভয় ভাঙানোর জন্য যথাসময়ে তার কাছে যাওয়া যাবে। কৃষ্ণা ছাড়া লঞ্চের আর কাউকে ভীত দেখলাম না, সবাই স্বাভাবিক আচরণ করছে। লঞ্চ মোহনায় ঘুরপাক খাচ্ছে, এটা যেন কোনো ব্যাপার না। এখন কালের চিৎকার প্রতিবেদকের প্রতিবেদন। আনসার বাহিনী। আনসার বাহিনীর 4 সদস্যের 3 জন টাকা নিয়ে পলাতক, একজন পাবলিকের কাছে ধরা খেয়েছে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শোনা যাচ্ছে তাকে পানিতে ফেলে দেওয়া হবে। যিনি তাকে পানিতে ফেলার ঘোষণা দিয়েছেন তার নাম রুস্তম, মধ্যবয়সী গাট্টা গোট্টা মানুষ, কুতকুতে চোখ, চিবুকে ছাগল দাড়ি। রুস্তম বরিশাল ট্রাক চালক সমিতির কোষাধ্যক্ষ, বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। কিছুক্ষণ তার জ্বালাময়ী বক্তৃতা শুনলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আনসার বাহিনী আমাদের রক্ষক হয়েছে ভক্ষক। ছিনতাইয়ের টাকা উদ্ধার করে নিজেরা গাপ করে দিয়েছে, ভেবেছে পার পাবে, পার পাবে না। একজন ধরা খেয়েছে, তাকে পানিতে ফেলে দেওয়া হবে। সে যদি সাঁতার দিয়ে কুলে উঠতে পারে এটা তার ভাগ্য, যদি কুলে উঠতে না পারে, যদি সলিল সমাধি হয় সেটাও তার ভাগ্য। বলেন আল্লাহু আকবার। দুর্বল ভঙ্গিতে কয়েকজন মিলে বলল আল্লাহু আকবার। রুস্তম হুঙ্কার দিয়ে বলল, তবে আপনারা যদি মনে করেন আমি একা তাকে পানিতে ফেলব, আপনারা ভুল করেছেন। আমরা সবাই মিলে পানিতে ফেলব। এই জন্যই কবি বলেছেন, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। জনতার আদালত তৈরি হয়েছে, জনতার আদালতে সবার বিচার হবে, অপরাধী যেই হোক তাকে পানিতে ফেলা হবে। বলুন আল্লাহু আকবার। আবার দুর্বল ধ্বনি আল্লাহু আকবার। রুস্তম রণ হুঙ্কার দিয়ে বলল, আপনাদের গলার জোর নাই, মুরগির বাচ্চাও তো আপনাদের চেয়ে উঁচা গলায় কক কক করে। বুলুন দাওয়াজ দেন আল্লাহু আকবার। আগের চেয়েও ক্ষীণ আওয়াজ উঠল, আল্লাহু আকবার।
অপরাধী, ছিনতাইকারী শক্ত দড়ি দিয়ে বাঁধা, তবে তাকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না। সে মার খায়নি এতেই খুশি। লঞ্চ, বাস, ট্রেনের কামরায় ধরা পড়া ছিনতাইকারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এরা পালিয়ে যেতে পারে না বলে মার খেতে খেতে শতকরা 90% ক্ষেত্রে মারা যায়। কিছু আছে বিড়ালের মতো কঠিন প্রাণশক্তি, এরা লুলা হয়ে বেঁচে থাকে। লুলা হওয়ার কারণে ভিক্ষার সুবিধা হয়। ভিক্ষুক শ্রেণীতে লুলাসামির অনেক কদর। আর্মি অফিসার এবং ইঞ্জিনিয়াররা রূপবতী স্ত্রী পায়, লুলা ভিক্ষুকরাও রূপবতী ভিক্ষুক স্ত্রী পায়। চায়ের দোকানের মালিক এখনও ধরা খায়নি, সে চা বিক্রি করে যাচ্ছে। লাশের চায়ের ব্যাপারই মনে হয় চাপা পড়ে গেছে, তবে আমি নিশ্চিত যথাসময়ে বিষয়টা উঠবে। চাওয়ালা নিজের মনে বিড়বিড় করছে, পানিতে ফেলব, তোর বাপের পানি। রুস্তম বলল, ব্রাদার কিছু বলেছেন? না, কিছু বলি নাই। যা বলার আওয়াজে বলবেন, বিড়বিড়ানি বন্ধ, আপনার বিষয়েও সিদ্ধান্ত হবে। আমার বিষয়ে কি সিদ্ধান্ত? পাবলিকের লাশের চা খিলাইছেন, পাবলিক আপনারে সারবে না। চাওয়ালা বলল, পাবলিকের মা রে আমি। রুস্তম বলল, হারামির পুত কি বলেছে আপনারা শুনছেন? জাগ্রত পাবলিক আপনারা শুনছেন? শুনলাম। শুধু শুনবেন, ব্যবস্থা নিবেন না? অবশ্যই ব্যবস্থা নিব। সামান্য হুটাপুটির পরেই চাওয়ালা ধরা খেয়ে গেল। তার স্থান হলো ছিনতাইকারীর পাশে। ছিনতাইকারী নিচু গলায় বলল, কিছুক্ষণ রং তামশা করে ঠান্ডা হয়ে যাবে ওস্তাদ, কোনো চিন্তা নাই। চাওয়ালা বলল, তুই চুপ থাক বদমাইশ, ওস্তাদ ডাকবি না, আমি তোর ওস্তাদ না। ছিনতাইকারীর আসল এক ওস্তাদ লঞ্চে আছে, তার খোঁজ পাইলে রুস্তম যে আছে নতুন লিডার হয়েছে, হে পেশাব করে লুঙ্গি ভিজাই দিবে। আসল ওস্তাদকে? উনার নাম আতর, আতর মিয়া। নাম তো আগে শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, শুনেছি, নাম শুনেছি। সে লঞ্চে কি জন্যে আছে? কোনো মতলব আমি জিগাই নেই, দেখা হয়েছে, সালাম দিয়েছি। উনি বলেছেন ভালো আছো? আমি বলেছি জি ওস্তাদ। পীর সাহেব এবং পুলিশ বাহিনী, পুলিশ বাহিনী আগের জায়গাতেই আছে। তাদের সামনে দুটা হারিকেন, একটা তেল শেষ, দপদপ করছে, যে কোনো সময় নিভবে। ওসি সাহেব দেয়াশলাইয়ের কাঠি দিয়ে কান চুলকানো বন্ধ করেছেন। কোনো একটা ঘটনা মনে হয় ঘটেছে। ওসি সাহেবের মুখ পাংশুবর্ণ। আমি বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব জবাব দিলেন না, বিরক্ত চোখে তাকালেন। পি সাহেব বললেন, স্যারের অবস্থা কাহিল, জিন কোফিল ওনার পিছে লাগছে। কি করেছে সে? দিয়াশলাইয়ের মাথা ভাঙছে, ভাঙা মাথা এখন স্যারের কানের ভেতরে। জিন কোফিলরে আমার মতো ভালো কেউ চিনে না, সে এখন কি করবো শুনেন? ভাঙা মাথার মধ্যে ফায়ারিং করবে, দুম করে আগুন জ্বলবে। তাহলে তো বেকায়দা অবস্থা। সাংবাদিক ভাই, ধরেছেন ঠিক, অবস্থা বেগতিক। আমি সুরা বাঁকারা পরে জিনরা এখনও সামলায় রাখার চেষ্টা নিতেছি, কতক্ষণ পারবো জানি না, দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখব। এদিকে জিন খবর দিয়েছে বিরাট ঝড় উঠবে, লঞ্চ ডুবি হবে, জানমালের বেশুমার ক্ষতি হবে। দুটি হারিকেনের একটি দপ করে নিভে গেল। ওসি সাহেব চমকে উঠলেন, এতটা কেন চমকালেন বোঝা গেল না। সাংবাদিক ভাই, সাঁতার জানেন? তা জানি, তবে এই সাঁতারে কাজ হবে না। পি সাহেব বললেন, সাংবাদিক ভাই অস্থির হবেন না, পানিতে ডুবে মৃত্যু এক অর্থে আল্লাহ পাকের খাস রহমত। বলেন কি? শহীদের দরজা পাবেন, পানিতে ডুবে মৃত্যু হলেই শহীদের দরজা, বেহেশতে চলে যাবেন, আপনার সেবার জন্য থাকবে 70 জন হুর। গেলমান কতজন পাইবেন সেই বিষয়ে কিছু বলার নাই, তবে বেশুমার পাওয়ার কথা। এখন চেষ্টা করে দেখেন পানিতে ডুবে মরতে পারেন কি না। কাছে আসেন, কানে কানে একটা কথা বলি। আমি কাছে এগিয়ে যেতেই ওসি সাহেব ধমক দিলেন, যেখানে আছেন সেখানে থাকেন, কাছে আসবেন না। আমি তারপরেও এগিয়ে গেলাম। পীর সাহেব ফিসফিস করে বললেন, আমি পানিতে ঝাঁপ দেওয়ার ঠান্ডায় আছি, ঝাঁপ একা দিব না, ওসি সাহেবকে নিয়ে ঝাঁপ দেব। বুদ্ধি ভালো করেছি না? ইচ্ছা করলে এখনই ঝাঁপ দিতে পারি, অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা?
কানের ভেতরে দিয়ে আসলেন মাথা পাটু। মজা দেখি, কানের ভেতরে ফায়ারিং হলে ওসি সাহেব নিজেই পানিতে ঝাঁপ দিবে, আমাকে ধাক্কা দিতে হবে না। ওসি সাহেব বললেন, অনেক কথা হয়েছে আন্না, বিদায় বিদায়। ওসি সাহেবের গলায় আগের জোন নাই, তিনি খানিকটা পুঁতিয়ে গেছেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু, এই দুজন মূল রঙ্গমঞ্চে উপস্থিত। তাদের এক কোনায় বিছানা পেতে আছোয়া হয়ে থাকতে দেখা গেল। ডিরেক্টর সাহেবের হাতে মোবাইল ফোন, দুই বন্ধু গভীর আগ্রহে তাকিয়ে আছে, মনে হচ্ছে সুলতানার কর্মকাণ্ড দেখছে। মিডল ক্লাস মানসিকতার নমুনা, ঝামেলা থেকে দূরে সরে ব্যক্তিগত আনন্দে সময় কাটানো। আমি চলে গেলাম একতলার নিচের মালঘরে, দুনিয়ার ড্রাম জড়ো করা, শত শত বস্তা, বস্তায় পানি পড়ছে, ভিজছে, কি আছে বস্তায় কে জানে, লাইফ বেল্ট পাওয়া গেল না। হিমু ভাই, কিছু খুঁজেন? আমি চমকে তাকালাম, টিনের ড্রামের উপর যে বসে আছে তাকে চিনলাম না। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, গায়ে নীল গেঞ্জিতে লেখা লাইফ স্টার্টস এট 40, লেখার নিচে নগ্ন বক্ষা এক থাই তরুণী, তরুণী চোখ টিপ দিয়ে তাকিয়ে আছে। ভাইজান, আমারে চিনছেন? না, আমি আতর। এখন চিনছেন আতর মিয়া? চিনলাম, গেঞ্জি তো পড়েছে জবরদস্ত। আতর মিয়া মুখ বিকৃত করে বলল, এই জিনিস মানুষ পরে, বাধ্য হয়ে পড়েছি, লোকজন আমার দিকে তাকায় না, গেঞ্জির মেয়েটার দিকে তাকায় থাকে, আমারে কেউ চিনে না। তুমি পলাতক? যে র্যাবের হাত থেকে বাঁচার জন্য সুন্দরবন চলে যাচ্ছি, মাসখানিক থাকবো, র্যাব ঠান্ডা হলে ফিরব। আমাদের কাছে খবর আছে মাসখানিকের মধ্যে র্যাব ঠান্ডা হবে। সুন্দরবনে যে যাচ্ছ, তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে, ক্রস ফায়ারের সে বাঘ ভালো। হিমু ভাই, সুন্দরবনে যাবেন? সপ্তাহখানিক থাকলেন ফরেস্টের বাংলোতে, ফরেস্টের বাংলোতে থাকার ভালো ব্যবস্থা আছে, ফরেস্টের লোকজন দেখভাল করে, তাদের আতর যত্নও ভালো, ফ্রেশ হরিণের মাংস সাপ্লাই করে, র্যাব বা পুলিশ যখন আসে তখন বন বিভাগ অ্যাডভান্স খবর দেয়, আমরা ডিপ ফরেস্টে চলে যাই। তুমি কি আগেও ছিলে সুন্দরবনে? কয়েকবার ছিলাম, র্যাবের যন্ত্রণায় মাঝে মধ্যে যেতে হয়। হিমু ভাই, আপনাকে পেয়েছি, এখন আর ছাড়ব না, সেবা করব, আপনাকে সেবা করা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি বললাম, হরিণের মাংস ছাড়া সুন্দরবনে আর কি পাওয়া যায়? ফ্রেশ চিংড়ি খাবেন? শাঁসের চিংড়ি না, ভাঙন মাছ আস্ত ভেজে দিবে, মাখনের মতো মোলায়েম। সামুদ্রিক রিটা কখনো খেয়েছেন? সামুদ্রিক রিটা খাবেন, সারা জীবন মনে থাকবে। হিন্দু এক বাবুস্তি আছে, নাম হরি ভট্টাচার্য, তার হাতে হরিণের মাংস অপূর্ব, মাংসটা মধু দিয়ে মাখে, দুই দিন বাসি করে তারপর রান্না। আহ, কি জিনিস হিমু ভাই! এখন বলেন, লঞ্চে আপনার কোনো সেবা লাগবে? সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে লঞ্চের দখল নিব। একা? আমারে চিনেন না হিমু ভাই, আমার কি দোকা লাগে? টাকা নিয়ে তিন আনসার পালিয়েছে, এদের ধরে টাকা উদ্ধার করেছি, তিনটাকে বাথরুমে তালাবন্ধ করে রেখে দিয়েছি, ওসি সাহেবকে 50,000 দিয়েছি, উনি আর শব্দ করবেন না, ঝিম ধরে থাকবেন, রুস্তম নামে একটা ফালাফালি করতেছে, তাকে একটা থাবড়া দিয়া কন্ট্রোল নিজের হাতে নিব। তার আগে বলেন, আপনার কোনো সার্ভিস লাগবে? আমাকে শুধু একটা খবর দেন, লঞ্চটা কি ডুববে? লঞ্চ ডুবে যাবে, আপনি অ্যাডভান্স খবর পাবেন না, এটা কখনো হবে না, লঞ্চ ডুববে। সামান্য সমস্যা হয়ে গেল, যাই হোক অসুবিধা নাই। আপনি আছেন কোথায়? কেবিনে, কেবিন নাম্বার 4। 5 নম্বর কেবিনে ফুর্তি করার জন্য এক হারামজাদা মেয়ে নিয়ে আসে, খবর পেয়েছেন? জাতি কোন দিকে যাচ্ছে খেয়াল করেছেন? আমার মনের ইচ্ছা এই দুইটাকে সুন্দরবনে নিয়ে বাঘের হাতে ছেড়ে দেওয়া, লঞ্চ ডুবে গেলে সেটা সম্ভব হবে না। আমি বললাম, এরা দুজন দরজা বন্ধ করে বসে আছে, আপাতত এদের বের করার ব্যবস্থা করো। আতর বলল, চলেন যাই, বের করি,
হালকা পাতলা দরজা, এক লাথি দিলে ভেঙে হবে সাইড টুকরা। আতর আমার সঙ্গে কেবিনের দিকে রওনা হলো। এখন আতর প্রসঙ্গে বলি, বাইতুল মোকাররমের সামনে আতর মিয়ার একটা আতর এবং তসবির দোকান আছে। দোকানের নাম দি নিউ মদিনা আতর হাউস। দি নিউ মদিনা আতর হাউসে কার্টনে করে ছোটোখাটো অস্ত্রের লেনদেন হয়। আতর মিয়ার সব অ্যাসিস্ট্যান্টের নাম পুলিশের সন্ত্রাসীর তালিকায় আছে, আতরের নাম নেই। আতর মিয়ার কথা হচ্ছে, কোনো ইনসান আমার হাতে খুন হয় নাই, মানুষ হলেই ইনসান হয় না, মানুষের মতো দেখতে অনেক হাইওয়ানও ঘুরে বেড়ায়, এরা অফ হয়ে গেলে জগতের উপকার হয়। আতর মিয়ার সঙ্গে আমার পরিচয়ের কাহিনীতে কোনো নাটকীয়তা নেই, সময় পেলে সেই গল্প করব, আজ সময় নেই, ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঝড় বৃষ্টির মধ্যেই গল্পটা করি। সেদিনও এরকম ঝড় বৃষ্টি, মানুষের যেমন ডিপ্রেশন হয়, সাগর মহাসাগরেরও ডিপ্রেশন হয়। বঙ্গোপসাগরে ডিপ্রেশন, 7 নম্বর বিপদ সংকেত। ঢাকায় বৃষ্টি, দমকা বাতাস, কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টির পানি বরফের চেয়েও ঠান্ডা, শরীর হিম হয়ে গেছে, এক কাপ গরম চা খেতে পারলে ভালো হতো। চায়ের দোকানের সন্ধানে এদিক ওদিক তাকাচ্ছি, দি নিউ মদিনা আতর হাউস থেকে একজন হাতের ইশারায় আমাকে ডাকলো। কাছে গেলাম, সেই লোক সন্দিগ্ধ চোখে আমাকে দেখতে লাগলো। এক সময় বলল, আপনার পাঞ্জাবি হলুদ? আমি বললাম, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে কমলা হয়ে গেছে। বুঝতে পারছি, দূর থেকে নিউ মদিনা হাউস দেখা যায়, এইদিক ওইদিক তাকাচ্ছিলেন কেন? গরম চা খুঁজছি। হয়েছে, গরম চা, পেমেন্ট নিয়ে যান, ঘরে ঢুকেন। আমি ঘরে ঢুকলাম, লোক গলা খাকারি দিয়ে বলল, আমার নাম আতর মিয়া, আপনার সঙ্গে আগে মুখোমুখি দেখা হয় নাই, আজ দেখা হলো, আপনার সঙ্গে ব্যবসা করে আরাম পেয়েছি, এই প্যাকেটে 2,25,000 আছে, আমি গুনে দিয়েছি, তারপরে গুনে নিন, আমি টাকা গুনতে পারি না, আপনি গুনেছেন এই যথেষ্ট, বেশি গুনলে টাকা কমে যায়। আতর মিয়া বলল, টাকার প্যাকেটটা পলিথিন দিয়ে মুড়ি দিই, পকেটে রেখে দিন, বৃষ্টিতে ভিজবে না। আমি বললাম, আমার পাঞ্জাবির পকেট নাই। পকেট নেই কেন? পকেট থাকলেই পকেটে টাকা পয়সা রাখতে হয়, দিগদারি, আমি দিগদারি পছন্দ করি না। করেন দিগদারি কাম আর দিগদারি পছন্দ করেন না? আমি বললাম, গরম এক কাপ চা খাওয়ান, আমি চলে যাব, টাকা থাকুক আপনার কাছে। টাকা নেবেন না? না। কবে নেবেন? টাকা আমার না, আমি নিব না, যার টাকা সেও নিবে না, সে ধরা খেয়েছে, এটা আমার অনুমান। টাকা আপনার না? না। সাংকেতিক কথা, গরম চা কিভাবে বললেন? এমনি বলেছি, মনে এসেছে বলেছি। গায়ে হলুদ পাঞ্জাবি, গরম চা, বলেন কি, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আতর মিয়া ঝিম ধরে গেল। আতর মিয়া একটি কথাও বলল না, চা আনল, চা শেষ করে উঠে দাঁড়ালাম। তখন তার মোবাইলে একটা টেলিফোন এলো, সেই ইশারায় আমাকে দাঁড়াতে বলল, আমি দাঁড়ালাম। টেলিফোন শেষ করে আতর বলল, আপনার কথা সত্য, উনি ধরা খেয়েছেন। আমি বললাম, পুরুষের জন্মই হয়েছে ধরা খাওয়ার জন্য, কেউ স্ত্রীর হাতে ধরা খায়, কেউ পুত্রকন্যার হাতে ধরা খায়, কেউ ধরা খায় প্রেমিকার কাছে, আবার কেউ কেউ র্যাবের কাছে ধরা খায়। আতর মিয়া বলল, আপনি কই থাকেন, আপনার ঠিকানা কি? কেন? যোগাযোগ রাখতাম, কোনো প্রয়োজন নাই, হঠাৎ হঠাৎ আপনার সঙ্গে দেখা হবে, সেটাই তো ভালো। আতরের সঙ্গে পরে আরও 2 বার দেখা হয়েছে, শেষবার দেখা হয় মধ্যরাতে। মধ্যরাত খুবই বিস্ময়কর সময়, তখন পেত্নি মারে ঢিল, মধ্য দুপুর থাকে ভূতের হাতে, মধ্যরাত পেত্নির হাতে। পেত্নি ঢিল মারতে থাকুক, আমি ঘটনাটা বলি। কাওড়ান বাজারের সামনে দিয়ে আসছি, মাছের আড়তে এক বেচারি বলল, হিমু ভাই না, যান কই? আমি বললাম, কোথাও যাই না, হাঁটতে বের হয়েছি। একটা ইলিশ মাছ নিয়ে যান, আজ ভালো ইলিশ আসছে, 1.5 কেজি 2 কেজি। ইলিশ মাছ দিয়ে আমি কি করব? ভাইজা খাবেন আর কি করবেন, টাটকা ইলিশ, এমন টাটকা ইচ্ছা করলে কাঁচাও খাইতে পারেন। কাঁচা ইলিশ কোনোদিন খাইছেন?
না, আমার অনুরোধ রাখেন, একটা পিস হইলেও কাঁচা খায় দেখেন, লবণের সিটা দিবেন, কাগজি লেবু সিপ্পা লেবুর রস দিবেন, কসকসায় খাবেন। এই হিমু বাইরে সবচেয়ে বড় মাছটা গাইতা দে। আমি বিশাল এক ইলিশ হাতি নিয়ে হাঁটছি, আমার পেছনে পেছনে দুটা কুকুর আসছে। রাজধানীর কুকুর বলশালী হয়, এরা যথেষ্ট বলশালী, হাঁটার মধ্যে জঙ্গলি ভাব আছে। আমি দাঁড়িয়ে পড়লে ওরাও খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম, তোরা কি কাঁচা ইলিশ খাবি? দুজনই ঘড়ঘড় শব্দ করল। কুকুরের ভাষা বুঝতে না পারার কারণে কি বলল বুঝতে পারলাম না। আরও খানিকটা এগোতেই মাইক্রোবাসের দেখা পেলাম। মাইক্রোবাসের ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে, ড্রাইভার বনেট খুলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করছে। ড্রাইভারের পাশে চিন্তিত মুখে শুকনা টাইপের এক লোক টর্চ ধরে দাঁড়িয়ে আছে, টর্চ একটু পরপর নিভে যাচ্ছে। আমি তাদের পাশে দাঁড়ালাম। কুকুরের ঘড়ঘড় শব্দ শুনে দুজনই ফিরে তাকালো। মাইক্রোবাসের ভেতর অত্যন্ত বলশালী একজন বসা, সে ঘাড় সোজা করে বলল, এই লোক কি চায়? আমি বললাম, কিছু চাই না, আপনার গাড়ি থেকে কড়া আতরের গন্ধ আসছে, আমার কুকুর দুটা আতরের গন্ধে অস্থির হয়ে গেছে। কুকুর দুটা একসঙ্গে কলজে শুকিয়ে যাওয়ার মতো আওয়াজ করল। টর্চ হাতে ড্রাইভারের পাশের লোক হঠাৎ দৌড় দিল, তার দেখা দেখি ড্রাইভার। কেউ দৌড়ালে জঙ্গলি কুকুর তার পেছনে পেছনে যাবে, এটাই স্বাভাবিক। দুটা কুকুরই ছুটে গেল, একজন শুটকার লোককে কামড়ে ধরল, আরেকজন ড্রাইভারকে। তাদের চিৎকার শুনলাম, বাঁচান, আমাদের বাঁচান। আমি ডাকলাম, তোরা ফিরে আয়। শুটকার লোক ফুটপাতে পড়ে রইল, কুকুর দুটা ফিরে এলো। মাইক্রোবাসে বসা লোক ভীত গলায় বলল, আপনি কি চান? আমি বললাম, আপনি গাড়িতে বস্তা ভর্তি করে কাউকে নিয়ে যাচ্ছেন, যাকে নিয়ে যাচ্ছেন তার গা থেকে আতরের গন্ধ বের হচ্ছে। আমার ধারণা তার নাম আতর মিয়া। আপনার পরিকল্পনা কি? বস্তা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ থেকে পানিতে ফেলা? বস্তায় ইট কি ভরা আছে? আপনি তো ভাই বিরাট ঝামেলায় আছেন, গাড়ি নষ্ট, লোক বলো কমে গেল, সঙ্গে মোবাইল ফোন আছে না? টেলিফোন করে লোক আনবার ব্যবস্থা করুন, অন্য গাড়ি আনুন। এই ধরনের জটিল কাজে সবসময় ব্যাক আপ ব্যবস্থা থাকতে হয়। গাড়ির ভেতর থেকে ভোঁ ভোঁ শব্দ পাওয়া গেল, প্রায় সঙ্গে সঙ্গেই টহল পুলিশ আসতে দেখা গেল। আমি মাইক্রোবাসে বসা লোকটার দিকে তাকিয়ে বললাম, ভাই সাহেব, পুলিশ আসতেছে, আমার মনে হয় আপনার উচিত দৌড় দিয়ে পালানো, আতর মিয়াকে ধরার অনেক সুযোগ পাবেন। মাইক্রোবাসের দরজা খুলল, ওই লোক বের হলো, ঝেড়ে দৌড় দিল, পেছনে পেছনে কুকুর দুটা ছুটে গেল, সেও ধরা সেই হলো। মানুষের বিপদ দেখে পুলিশ এগিয়ে আসবে এটাই স্বাভাবিক, এক্ষেত্রে স্বাভাবিক ঘটনা ঘটল না, পুলিশ দুজনও উল্টো দিকে দৌড় দিল। বস্তার ভেতর থেকে আতর মিয়াকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হলো। আতর মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, হিমু ভাই, আপনি মানুষ না অন্য কিছু, এখন থেকে আমি আপনার কেনা গোলাম। কুকুর দুটাকে ইলিশ মাছ উপহার দিয়ে আমি আমার কেনা গোলাম নিয়ে হাঁটা দিলাম। মধ্যযুগে মনিবরা কেনা গোলাম নিয়ে হাঁটত, যুগের অভ্যাস বদলায় না, এই যুগেও আমি কেনা গোলাম নিয়ে হাঁটছি। তৃষ্ণার কাছে ফিরে এসেছে, সে ভোল পাল্টেছে, শাড়ির বদলে জিন্সের প্যান্ট, গাঢ় হলুদ রঙের ফুলহাতা জামা, গলায় হলুদ পাথরের মালা। আগেরবার চোখের পাতা নীল ছিল, এখন হলুদ, এর মধ্যে চোখে রং করাও শেষ। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও সাজ ঠিক রাখতে ভোলে না। আতন মেয়ে আমার সঙ্গে নেই, সে নাকি 5 মিনিট পরে আসবে, রুস্তমকে টাইট দিতে 5 মিনিট লাগবে, পুরো টাইট দিবে না, স্ক্রুর 2 প্যাচের টাইট, ক্যাচ ক্যাচাং। আমাকে দেখে তৃষ্ণা কেবিন থেকে বের হয়ে এসে কোমল গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলেন? জীবনানন্দ দাস আমাদের নানাভাবে প্রভাবিত করেছেন, এতদিন কোথায় ছিলেন বাক্যটি নানাভাবে ব্যবহৃত হয়, প্রতিবারই শুনতে ভালো লাগে। আমি বললাম, ভয় লাগছে? তৃষ্ণা বলল, ভয়ে আধমরা হয়ে গিয়েছিলাম,
আপনাকে দেখে ভয় কমেছে, সত্যি কমেছে। আপনি আর যেতে পারবেন না, এখানে থাকতে হবে। পাশের কেবিনের মেয়ের কান্না থেমেছে? হ্যাঁ, তবে মাঝে মাঝে ফোপানো শব্দ হচ্ছে এবং যথারীতি মোরগ ডাকছে। আমি বললাম, মহাবিপদের সময় পশু পাখি ডাকাডাকি করে শুনেছি, মোরগ মনে হয় সেই কারণেই ডাকছে। কেবিনের ভেতর মোরগ আসবে কেন? তাও কথা। বাঁ পাশের কেবিনের দরজা খুলে এক ভদ্রলোক বের হলেন। তার গায়ে আলজেরিয়ান ফুটবল দলের জার্সির মতো স্লিপিং স্যুট, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। ভদ্রলোক ভয়ে চিমসা মেরে গেছেন, তার ফ্রেঞ্চ কাট দাড়ি খুব ঝুলে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছে বলতে পারেন? আমি বললাম, ঝড় হচ্ছে। ঝড় হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি, আমাদের করণীয় কি? মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করণীয় নেই। গণতবার আয়োজন হচ্ছে, তবায় সামিল হতে পারেন। তবা পড়ানোর জন্য যোগ্য মাওলানার সন্ধানে কিছুক্ষণের মধ্যে বের হব। ইচ্ছা করলে আপনিও আমার সঙ্গে আসতে পারেন, ইন সার্চ অফ গডের মতো, ইন সার্চ অফ মাওলানা। ইউ আর টকিং ননসেন্স। অতি সত্য কথা বলেছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জন্য কি করছে? লঞ্চের মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলতে চাই। মালিক পক্ষের এখন আর কেউ নেই, আমরা সবাই মালিক আমাদের এই লঞ্চের রাজত্বে। মালিকের খোঁজখবর না করে একটা কাজ করতে পারেন, কড়া ঘুমের ওষুধ খেয়ে একটা দোয়া পরে ঘুমিয়ে পড়ুন। যা ঘটবে ঘুমের মধ্যে ঘটবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুমা বিসমিকা আমতু ও আহিয়া। এর অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। তবে এই দফায় জীবিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাজলামি করছেন? আমি কি আপনি জানেন? আমি ডক্টর জিল্লুর খান, হেড অব দ্য ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি, স্টেট ইউনিভার্সিটি অব লালমাটিয়া। ঢাকা শহরে এখন স্টেট ইউনিভার্সিটির ছড়াছড়ি। ধানমন্ডির কোনো কোনো গলিতে তিন চারটা করে ইউনিভার্সিটি। মাঝারি সাইজের বাড়ি ভাড়া করে ইউনিভার্সিটি বানানো হয়। বাড়ির গ্যারেজ হয় ভাইস চ্যান্সেলর সাহেবের অফিস। সেই অফিসে এসি থাকে। বেশিরভাগ সময় এসি থেকে গরম বাতাস বের হয়। ফ্যান চললে ভাইস চ্যান্সেলর সাহেবের আরাম হতো, কিন্তু এসিতে যে ইজ্জত, ফ্যানে তা নেই। আমি বললাম, স্যার ভালো আছেন? ভেতরে এসে বসুন, লঞ্চ দুলছে, যে কোনো সময় আপনি পড়ে যাবেন। যেভাবে দাঁড়িয়ে আছেন সেটা দেখেও ভয় লাগছে, রেলিং ধরে দাঁড়ান। তুমি কি লঞ্চের কেউ? জি স্যার, আমি যাত্রীদের চা, পান, সিগারেট এইগুলো কেবিনে কেবিনে দিই। আমাকে কেবিন বয় বলতে পারেন। রাতের খানা কি খাবেন? এনে দেব। মেনু হলো ডাল খাসি, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, মসুর ডাল। ডক্টর জিল্লুর খান বস্তিওয়ালা ভাইদের ভাষায় চলে গেলেন। খ্যাঁক খ্যাঁক করে বললেন, হারামজাদা কেবিন বয়, তুই ফাইজলামি শুরু করেছিস কি জন্যে? যা মালিক পক্ষের কাউকে ডেকে আন। স্যার, এটা আমার ডিউটিতে পড়ে না, তারপরেও যেতাম। লঞ্চে মালিক পক্ষের একজন আছেন, তিনি অসামাজিক কর্মে ব্যস্ত আছেন, তাকে ডাকার সাহস আমার নাই। কারণ তার সঙ্গে একটা লাইসেন্স করা পিস্তল আছে। সারেং আছেন, ওনার ব্রেন কাজ করছে না। উনি শুধু বলছেন, জারগই সানফুর, জারগই জারগই জারগই। কথাটার অর্থ হচ্ছে চলে যায়। সানফুর জারগই অর্থাৎ চাঁদপুর চলে যায়। লঞ্চ যখন ডুবে যাবে তখন তিনি বলবেন, লঞ্চ জারগই। শ্রাবণ জারগই মানে হচ্ছে শ্রাবণের দিন চলে যায়। ডক্টর জিল্লুর খান বললেন, হারামজাদা, থাপড়ায় আমি তোর দাঁত ফেলে দেব। তৃষ্ণায় তখন চুপ করেছিল, মনে হয় আমার কথাবার্তায় মজা পাচ্ছিল। সে বলল, আপনি অকারণে গালাগালি করছেন কেন? ডক্টর জিল্লুর খান বললেন, গালাগালি করা অবশ্যই ঠিক হচ্ছে না। এই কুত্তার বাচ্চাকে আমি লাথি দিয়ে পানিতে ফেলব, সেটাই হবে সঠিক কাজ। প্রফেসর সাহেব বাক্য শেষ করার আগেই আতর মিয়া কেবিনের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, দরজা কোনটা ভাঙব? আমি বললাম, পাশেরটা। আতরের প্রচণ্ড লাথিতে দরজা ভেঙে গেল। কেবিনে চামচিকার মতো এক প্রৌঢ়
তার পাশে সম্পূর্ণ নগ্ন এক তরুণী। তরুণী আচমকা দরজা খোলায় হক চকিয়ে গেছে, গা ঢাকার কাপড় খুঁজছে। এইসব ক্ষেত্রে যা হয়, কাপড় পাওয়া যাচ্ছে না। মারফিজ ল কাজ করছে। মারফি সাহেবের সূত্র বলে, যখন যেটা প্রয়োজন তখন তুমি তা পাবে না, যখন প্রয়োজন নেই তখন সেই জিনিসই চোখের সামনে পড়ে থাকবে। কেবিনের ভেতর কোনো মোরগ বা মুরগি দেখা গেল না। অধ্যাপক সাহেব নগ্ন তরুণী দেখে যথেষ্ট আনন্দ পাচ্ছেন বলে মনে হলো। চোখের পাতা ফেলা সাময়িক বন্ধ রেখেছেন। আমি আমার গায়ের চাদর বের করে প্রৌঢ়ের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, চাদরটা দিয়ে ঢেকে দিন। আতর মিয়া বলল, ওই শিয়ালের বাচ্চা বাইর হ, ফুর্তি অনেক হয়েছে, ফুর্তি শেষ, বাইর হ করলাম, এক্ষণ বাইর হ, নাইলে ঘেটি চিপা দিয়া বাইর করব। গাল ভাঙা চামচিকা মানব বের হয়ে এলো। আতর মিয়া ভাঙা দরজা বন্ধ করতে করতে বলল, সিস্টার, শৈল ভালো মতো ঢাকেন, কিয়ামত শুরু হয়েছে আর আপনি ন্যাংটা বসা, এটা কোনো কথা? প্রফেসর সাহেব আতর মিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি হঠাৎ এসে কি শুরু করলেন, হু আর ইউ? আতর বলল, জিম দৈরা খাড়ায় থাক, কথা বললে থাপ্পড় খাবি। তুমি চেনো আমি কে? চিনার প্রয়োজন নাই, কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না, আইস কিয়ামত। আপনি আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না। ফ্রেঞ্চ কাট বললেন, কিয়ামত হোক বা না হোক আমাদের ভদ্রতা শালীনতা বজায় রাখতে হবে। আতর বলল, এই দেখ আমার ভদ্রতা। প্রচণ্ড থাপ্পড়ের শব্দ হল। ডক্টর জিল্লুর খান হুমড়ি খেয়ে পড়ে গেলেন, সেখান থেকে হামাগুড়ি দিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। দৃশ্যটিতে নিশ্চয়ই কিছু হাস্যরস ছিল, তৃষ্ণা হেসে ফেলল। মানুষ ভয়ঙ্কর সময়েও হাসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনজন রাশিয়ান সৈনিক নাজিদের হাতে ধরা পড়ল, তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। যে কমান্ডার গুলি করার নির্দেশ দিবেন তিনি হঠাৎ বরফে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রাশিয়ান সৈন্য দুজন হো হো করে হাসতে লাগল, তাদের মৃত্যু হলো হাসতে হাসতে। আতর মিয়া আমার দিকে তাকিয়ে বলল, হিমু ভাই, আপনি সামসিকারে জিজ্ঞাসাবাদ করেন, আমি একটা চক্কর দিয়ে আসি, আজ রাইটটা যাবে চক্করের উপরে। দুইটা আতরের শিশি পকেটে নিয়ে বাইর হয়েছি, সাথে যন্ত্রপাতি নাই, একটা যন্ত্রের সন্ধান পাইছি, লঞ্চ মালিকের পোলার লাইসেন্স করা যন্ত্র, ওইটা উদ্ধার করা বিশেষ প্রয়োজন। আতর মিয়া নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। আমি চামচিকা মানবকে বললাম, ভাই কেমন আছেন? চামচিকা মানবের মোবাইল বেজে উঠল, রিংটোন হিসাবে আছে মোরগের ডাক। এতক্ষণে মোরগ রহস্যের সমাধান হল। চামচিকা মানব মোবাইলে বিড়বিড় করে কিছু কথা বলে মোবাইল পকেটে রেখে দিল। তাকে মোটেই বিব্রত মনে হলো না, থলথলে ভুরির নাদুস নুদুস প্রর, গায়ে পাঞ্জাবিটা সিল্কের, সে যে পাঞ্চি বুঝছে তা আগে লক্ষ্য করিনি। মুখ থেকে জর্দার কড়া গন্ধ আসছে। সে আয়োজন করে রেলিংয়ের বাইরে পানের পিক ফেলল। আমি বললাম, আপনার নাম কি? রশিদ খান। আমি বললাম, রশিদ ভাই ভালো আছেন? রশিদ প্রশ্নের জবাব না দিয়ে থমথমে গলায় বলল, দরজা যে ভেঙেছে সে কে? তার নাম আতর, বাইতুল মোকাররমে তার একটা আতরের দোকান আছে, দোকানের নাম দি নিউ মদিনা আতর হাউস। রশিদ বলল, আমি যদি ওই সুরের বাচ্চার জান কবজ না করি, আমার নাম রশিদ খান না, আমার নাম সুর খান। আমি বললাম, জান কবজ করে আজরাইল, আপনি কি আজরাইল? আমি আজরাইল না, আমি গার্মেন্টের ব্যবসার সঙ্গে জড়িত, তবে বাংলাদেশে আজরাইল ভাড়া পাওয়া যায়। ভাড়াটে আজরাইল দিয়ে কাজ হবে না, ঢাকা শহরের ভাড়াটে আজরাইল কন্ট্রোল করে আতর মিয়া। আপনার সঙ্গে তো মোরগ টেলিফোন আছে, মোরগ ফোনে আপনার ভাড়াটে যে কোনো আজরাইলের সঙ্গে যোগাযোগ করুন, তাদের জিজ্ঞেস করুন আতর মিয়াকে চেনে কিনা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? আপনার ভালোর জন্য বলছি রে ভাই, আতর মিয়ার বিষয়ে ঠিক ধারণা থাকলে আপনারই সুবিধা, ভুল চাল দিয়ে বিপদে পড়বেন। আতর মিয়ার চর খেয়ে একজন হামাগুড়ির পর্যায়ে চলে গেল, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে, এই যাত্রায় উঠে দাঁড়াতে পারবে এরকম মনে হচ্ছে না। তৃষ্ণা খিলখিল করে হাসতে লাগলো।
এমন আনন্দময় হাসি শুধু কিশোরীরাই হাসতে পারে। রশিদ খানের পকেটে মোবাইল ফোন বাজছে, মোরগ কক্করক্ক করেই যাচ্ছে। আমি বললাম, ভাই মোরগটা ঠান্ডা করুন, দেরি করলে মোরগ ডিম পেড়ে দিতে পারে। আপনার পরিচিত আজরাইলদের একজন টেলিফোন করেছে। আপনাকে বলেছে কে? আমি হাসতে হাসতে বললাম, আমি জানি। আমার হাসিতে ভদ্রলোক বিভ্রান্ত হলেন, তৃষ্ণাও খানিকটা বিভ্রান্ত হল। মানুষকে বিভ্রান্ত করা মজার ব্যাপার, প্রকৃতি এই বিষয়টা সব সময় করে, মানুষকে রাখে বিভ্রান্তির ভেতর। রশিদ টেলিফোন ধরেছেন, নিচু গলায় কথা বলছেন, নিচু গলায় কথা বলা শুনতে পাচ্ছি, তৃষ্ণাও পাচ্ছে। সে চকচকে চোখে বিপুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রশিদ বললেন, আতর্মিয়া বলে কাউকে চেনো? একটা চোখ বড়, একটা ছোট, থুতনিতে কাটা দাগ। জবাবে ওপাশ থেকে কি বলা হলো তা আমরা শুনলাম না, তবে রশিদ খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমতামতা করে বললেন, বলো কি, বলো কি? না না, আমি কোনো ঝামেলা যাব না, ঝামেলা যাওয়ার আমার প্রয়োজন কি? আচ্ছা রাখি। রশিদ খান হতাশ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আবহাওয়া যথেষ্ট শীতল, বৃষ্টির সঙ্গে হাওয়ার ঝাপটা, তারপরে রশিদের কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, আপনার কেবিনে যে মেয়েটা আছে সে কে? আমার স্ত্রী। তাহলে যান, কেবিনে ফিরে যান, ভাবির সঙ্গে সুখ দুঃখের গল্প করুন, সময় বেশি নাই, লঞ্চ ডুবে যাবে, একসঙ্গে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপারও আছে। রশিদ নড়লেন না, যেখানে ছিলেন সেখানেই বসে রইলেন। তার পকেটের মোরগ আবার ডেকে উঠল, কক্করক্ক। আমি বললাম, আপনার আসল স্ত্রী টেলিফোন করেছেন, টেলিফোন ধরুন, মহা বিপদের বিষয়টা তাকে জানান। কৃষ্ণা বিস্মিত গলায় বলল, আপনি কে টেলিফোন করেছেন তা ধরতে পারেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মাঝে মাঝে পারি, সব সময় না। যে টেলিফোন করেছে তার নামও কি বলতে পারেন? বেশিরভাগ সময় পারি না, তবে এখন বলতে পারবো। যে মহিলা টেলিফোন করেছেন তার নাম ময়না। রশিদ খান ভয়াবহ চমক খেলেন। একবার বড় ধরনের চমক খেলে পরপর আরও দুবার খেতে হয়, এজন্যই প্রবচন, দানে দানে তিন দান। রশিদ খান দ্বিতীয় চমক খেলেন। আতর আবার ফিরে এসেছে, তার সঙ্গে এক তরুণী। তরুণী ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। আতর আমার দিকে তাকিয়ে হিষ্ট গলায় বলল, সবচেয়ে কম ঝামেলা যন্ত্র জোগাড় করেছি, লঞ্চের মালিকের পোলা ডাইল খেয়া বমি কইরা বমির উপর পইরাছিল। আমি বললাম, পিস্তল কই রাখছেন, বাইর করেন, দেরি করবেন না, দেরি করলে পেটে পাড়া দিয়া বমি বাইর করব। বলি পেটে পাড়া দিলাম, সাথে সাথে জিনিস চলে আসলো আমার হাতে, যন্ত্র ভালো, মেড ইন ইতালি। আমি বললাম, সঙ্গের মেয়েটা কে? আতর হাই তুলতে তুলতে বলল, এর নাম সীমা, প্রফেসর সাহেবের ছাত্রী, স্যারের সঙ্গে ভ্রমণের জন্য এসেছিলেন, সুযোগ বুঝে লঞ্চের মালিকের সেলের কেবিনে ওনাকে ঢুকাই দিল। যে ভ্রমণের জন্য উনি এসেছিলেন সেই ভ্রমণ ওনার হয়েছে, স্যারের বদলে লঞ্চ মালিকের সেলে কাদেরের সঙ্গে সময় কাটিয়েছেন। সীমা ফুপিয়ে উঠল। আতর বলল, সিস্টার আপনার সারা শরীর বমিতে মাখামাখি, আগে টয়লেটে যান, সাবান দিয়ে ভালো মতো স্নান করে স্যারের কাছে যান, বিদ্যা শিক্ষা নেন। তৃষ্ণা বিস্মিত দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা বলল, আপনার কাছে এক্সট্রা ড্রেস না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন, আপনার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, মেয়েটাকে কাপড় দিয়ে চলো আমরা লঞ্চটা ঘুরে দেখি, এখানকার পরিস্থিতি ঠান্ডা হোক। তৃষ্ণা বলল, আপনি না বললেও আপনি যেখানে যাবেন আমি আপনার পেছনে পেছনে যাব, আজ রাতের জন্য আমি হব ম্যারির লিটল ল্যাম্প। লঞ্চ দুলছে, ভীতিকর দুলুনি না, আরামদায়ক দুলুনি, বৃষ্টি ঝরেই যাচ্ছে। আমি তৃষ্ণাকে নিয়ে পরিদর্শনে বের হয়েছি। তৃষ্ণার হাতে খেলনার মতো দেখতে ভিডিও ক্যামেরা। এই মেয়েটির ভয়ডর এখন যে চলে গেছে তা বোঝা যাচ্ছে, মহাবিপর্যয়ের ছবি তুলতে পারার আনন্দেই এখন সে আনন্দিত।
তৃষ্ণা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, হিমু, আমরা মহাবিপদে আছি, কিন্তু আমার ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি স্পিলবার্গের কোনো ছবিতে অভিনয় করছি। ছবির শেষ দৃশ্যে লঞ্চ ডুবে যাবে, আমরা দুজন একটা কাঠের তক্তা ধরে ভেসে থাকব। আমি বললাম, অভিনেত্রী মন দিয়ে শুনুন, হাঁটার সময় রেলিং ধরে হাঁটুন, আপনার ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে। ওটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, ভিজলেও কিছু হবে না, স্কুবা ডাইভিংয়ে এ ক্যামেরা ব্যবহার হয়। তাহলে তো কথাই নেই, লঞ্চ যখন ডুবে যাবে আপনিও ডুববেন এবং তখনও ছবি তুলবেন। লঞ্চ ডুববে না, আমার মন বলছে ডুববে না। আমি আমার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব, রিডার্স ডাইজেস্টে একটা আর্টিকেলও থাকবে। আপনি রিডার্স ডাইজেস্ট পড়েন? না, আমার একটা লেখা রিডার্স ডাইজেস্টে ছাপা হয়েছিল। লাইফ নামে ওদের একটা সেকশন আছে, সেখানে মজার মজার ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা ছাপা হয়। আমারটাও ছাপা হয়েছিল, $100 পেয়েছিলাম। শুধু আমার নাম ভুল ছেপেছে, লিখেছে তৃষ্ণা বাংলাদেশ। রিডার্স ডাইজেস্টটা আমার স্যুটকেসে আছে, আমি আপনাকে পড়তে দেব। পড়বেন তো? পড়ব। আপনার প্রবল ESP ক্ষমতা, তাই না? জানি না, আমারও ESP ক্ষমতা আছে। যারা আমার ঘনিষ্ঠ তারা আমার এই ক্ষমতার বিষয়ে জানে। জানারই কথা, আপনি আমার একটা কথাও বিশ্বাস করছেন না। আপনার উপর আমার রাগ লাগছে। এখানে একটু দাঁড়ান, আপনাকে জরুরি কিছু কথা বলবো। এখানে দাঁড়িয়ে কথা বললে আপনি ভিজে যাবেন, বৃষ্টির ছাঁট আসছে। আসুক, আমার কথা শুনলে আপনি কিন্তু ভয়ঙ্কর চমকাবেন। অনেকদিন চমকাই না, আপনার কথা শুনে চমকালে ভালো হবে। বড় ধরনের চমক লিভারের জন্য উপকারী। তৃষ্ণা মুখ কঠিন করে বলল, আমার ESP ক্ষমতা বলছে আপনার সঙ্গে আমার বিয়ে হবে, এই লঞ্চেই হবে। আমি পুরো বিষয়টা স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছেন? আমি দেখছি লঞ্চ কাত হয়ে আছে, একজন বৃদ্ধ আমাদের বিয়ে পড়াচ্ছেন, তার চোখে সুরমা। বৃদ্ধকে দেখা মাত্র আমি চিনব। আপনার ঠোঁটের কোণে হাসি, এর অর্থ আপনি এখনও আমার কথা বিশ্বাস করছেন না। অবশ্যই বিশ্বাস করছি, আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। তৃষ্ণা বলল, আমি আপনাকে চিনি না, আপনার বিষয়ে কিছুই জানি না, তারপরেও আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কেন জানেন? না, কারণ এই বিয়ে পূর্ব নির্ধারিত। সব কিছুই যে পূর্ব নির্ধারিত, আধুনিক বিজ্ঞান এখন এই সত্য হজম করা শুরু করেছে। আমি জানতাম না, আমি শুনেছি ফ্রি উইলের কথা। এই বিষয়ে আমরা বাসর রাতে তর্ক করব। বাসর হবে আমার কেবিনে। আমার কাছে বেলি ফুলের দুটা মালা আছে, আরও লাগবে। কি অদ্ভুত কোইন্সিডেন্স, স্যুটকেসে ফুল আঁকা একটা চাদর আছে। এখন চলুন আমরা বুড়োটাকে খুঁজে বের করি। আমরা বুড়োর সন্ধানে প্রথম গেলাম লঞ্চের সারেংয়ের ঘরে। এর আগে সারেংকে দেখেছিলাম বিছানায় শোয়া, এখন দেখলাম বসা অবস্থায়। সারেংয়ের চোখ রক্তবর্ণ। সারেং তৃষ্ণার দিকে তাকিয়ে পরিচিত যন্ত্রের গলায় বলল, সকিনা গম আসুনি, সানফুর জারগুই। তৃষ্ণা বলল, এই বুড়া না। আমরা দ্বিতীয় বুড়োর সন্ধানে বের হলাম। এই বুড়ো আমাদের পরিচিত, তার কাছ থেকে চাদর নিয়েছিলাম। বুড়ো ঠিক আগের জায়গায় বসে আছে, তার দৃষ্টি নিজের হাতের লাঠির দিকে। জাহাজ দুলছে, জাহাজের সঙ্গে বৃদ্ধও দুলছে। মনে হচ্ছে বিশাল রকিং চেয়ারে সে বসা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাজান, আমার চাদর কই? আমি বললাম, চাদর জায়গা মতোই আছে। শীত লাগতেছে, চাদরের প্রয়োজন ছিল। আমি বললাম, ঝড় ঠিক মতো উঠুক, চাদর এনে রেলিংয়ের সঙ্গে আপনাকে বেঁধে দিব, যাতে উড়ে গিয়ে পানিতে না পড়েন। তৃষ্ণা বলল, আপনি কি এনাকে চেনেন? আমি বললাম, চিনি, ঝড়টা ঠিক মতো উঠলে জাহাজের যাত্রী সবাই সবাইকে চিনবে। তৃষ্ণা বলল, আপনাকে অতি জরুরি কথাটাই জিজ্ঞেস করা হয়নি, আপনি কি ম্যারিড? না।
দেখুন আমার অবস্থা, বিয়ে সব ঠিকঠাক করে ফেলেছি, অথচ আপনাকে জিজ্ঞেসই করা হয়নি আপনি ম্যারিড কি না। আমি বললাম, দুর্যোগের সঙ্গে স্বপ্নের মিল আছে, স্বপ্নে লজিক কাজ করে না, ভয়াবহ দুর্যোগেও লজিক কাজ করে না, দুর্যোগের দৃশ্যগুলিও হয় স্বপ্নের মতো ছাড়া ছাড়া। আপনার বিয়েতে আপত্তি নেই তো? না, আমার বয়স কিন্তু বেশি, 28 রানিং। বাঙালি ছেলেরা শুনেছি অল্প বয়সী মেয়ে বিয়ে করতে চায়, বাঙালি ছেলেদের অদ্ভুত মানসিকতা, তারা খুবই কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু তাদের হতে হবে উচ্চশিক্ষিত, তাদের রূপ হতে হবে রাজকন্যাদের মতো, তাদের বাবার প্রচুর টাকা পয়সা থাকতে হবে, অথচ ছেলে কিন্তু ভ্যাগাবন্ড। আপনি কি ভ্যাগাবন্ড? হ্যাঁ। কি যন্ত্রণা, আমি যে জিনিস পছন্দ করি না সবই আমার কপালে এসে জুটে। বিয়েটা কি তাহলে বাতিল? না, বাতিল কি জন্য হবে? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বাতিল হলে আপনি খুশি হন? পাত্রী হিসেবে আপনি কি আমাকে অপছন্দ করছেন? না, আমি তব মালঞ্চের হব মালাকার। কথাটার মানে কি? আপনার জন্য ফুলের মালা গাঁথার কাজটা আমি আগ্রহ নিয়ে করব। কার কবিতা? রবীন্দ্রনাথের। শুনুন, কখনোই আমার সঙ্গে কবিতা কপচাবেন না, কবিতা হচ্ছে অলসের বিলাস, আমি অলস মানুষ পছন্দ করি না। আচ্ছা, তৃষ্ণা বলল, এই মুহূর্ত থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমিও তুমি করে বলবো, এতে আপনার কোনো সমস্যা আছে? না। হিমু, তোমার মধ্যে আমি গাছাড়া ভাব দেখছি কেন? ঠিক করে বলো, স্ত্রী হিসেবে তুমি কি আমাকে পছন্দ করছো না? দয়া করে ঝেড়ে কাশো, আমার একটা গুণ শুনলে তুমি চমকে উঠবে, বলবো? বলো। বেকারি আমি ভালো পারি, কোর্স নিয়েছি। বেকারি কি? কেক, পেস্ট্রি এইসব বানানো। আমি যে স্টেটে থাকি সেখানে কুকি বানানোর একটা কম্পিটিশন হয়, কুকি হলো বিস্কিট, আমি সেই কম্পিটিশনে অনারেবল মেনশন পেয়েছি। চমৎকার, ধরা যাক কয়েকটা ইঁদুর এবার। এর মানে কি? কবিতার লাইন, বাঙালিদের রোমান্টিসিজম কয়েক লাইন কবিতা আবৃত্তিতে সীমাবদ্ধ, আমার জন্য খুবই বিরক্তিকর। আগে একবার বলেছি, এখন আরেকবার বলছি, দয়া করে আমার সামনে কবিতা আবৃত্তি করবে না। করব না। শেষ পর্যন্ত বৃদ্ধ খুঁজে পাওয়া গেল। তৃষ্ণা চেঁচিয়ে বলল, ওই তো উনি, আমি ইনাকে স্বপ্নে স্পষ্ট দেখেছি। তৃষ্ণা দেখাচ্ছে খুনের আসামি পীর কুতুবিকে। আমি বললাম, উনার হাতে হাতকড়া পরানো, স্বপ্নেও কি তাই দেখেছ? স্বপ্নে হাতকড়া দেখিনি। হাতকড়া কেন? উনি তিনটা খুন করেছেন, তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্যে। ইন্টারেস্টিং ব্যাপার তো। আমি ওনার একটা মিনি ইন্টারভিউ নিতে চাইলে উনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবেন, ইন্টারভিউ দেওয়ার জন্য উনি মুখিয়ে আছেন। আমাদের বিয়ের কাজই হবেন কি না তা আগে জেনে নিই। জেনে নাও। তৃষ্ণা পীর সাহেবের দিকে খানিকটা এগিয়ে এসে বলল, আচ্ছা শুনুন, আপনি কি একটা বিয়ে পড়াতে পারবেন? আমরা দুজন বিয়ে করব, কাজই পাচ্ছি না। পীর সাহেব বললেন, বিয়ে পড়াতে পারবো, কিন্তু এখন পারবো না, প্রাকৃতিক দুর্যোগে বিয়ে পড়ানো যায় না, এই মশালা অনেকেই জানে না, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় তুফান এসবের মধ্যে বিয়ে হবে না। কেন? এগুলো হচ্ছে রোজ কেয়ামতের ছোট ছোট নমুনা। রোজ কেয়ামতে যেমন বিয়ে হবে না, এখনো হবে না। ঝড় তুফান কমুক, বিয়ে পড়াই দেব, দিন মোহর ঠিকঠাক করুন। আপনার হাতে ক্যামেরা না? জি। এইরকম একটা ক্যামেরা আমার স্ত্রীর ছিল, শৌখিনদার মেয়ে ছিল, খামাখা ছবি তুলত, জিন কফিল যখন তারে খুন করে তখনও তার হাতে ক্যামেরা। আমার স্ত্রী ছবি তোলার মধ্যে ছিল, জিন কফিল তার ঘরে ঢুকেছে, এইটাও সে ক্যামেরায় ধরেছে, আজিব মেয়ে ছেলে। তৃষ্ণা কিছু বুঝতে না পেরে আমার দিকে তাকালো। আমি বললাম, জিন কফিলের বিষয়টা তোমাকে পরে বুঝিয়ে বলবো। পীর সাহেব বললেন, এই দুনিয়ায় কি সিন দুইটা, জিন এবং ইনসান, বুঝায় বলার কিছু নাই। আমি বললাম, আপনার স্ত্রী ক্যামেরায় কি জিনের ছবি উঠেছে?
আমার ছবি উঠেছে, জিন আমার রূপ ধরে তার ঘরে ঢুকেছে, জিনের এই ক্ষমতা আছে। আপনারা দুজন এখন যান, ঈশার নামাজের সময় পার হয়ে গেছে, এখন নামাজ আদায় করব, সামান্য দেরি হয়েছে। ওসি সাহেবের কানে ফায়ারিং হবে সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম, ফায়ারিং এখনো হয় নাই। মন বলতেছে নামাজে দাঁড়াবো আর ফায়ারিংটা হবে। জিন কফিলের বদমাইশি, একটা মজার জিনিস দেখতে চাই, সে আমারে দেখতে দিবে না। তৃষ্ণা বলল, ফায়ারিং কি? ইনার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই বাতাসের প্রবল ধাক্কায় লঞ্চ ডান দিকে কাত হয়ে গেল। পীরকুতুবি বিকট ধ্বনি দিলেন, আল্লাহু আকবার। ঝপাং শব্দ হল, পীরকুতুবি ওসি সাহেবকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। পুলিশদের মধ্যে যে ব্যাপক চাঞ্চল্য আশা করেছিলাম তা দেখা গেল না। একজন শুধু পানিতে ছয় ব্যাটারির টর্চের আলো ফেলতে লাগল, কিছুক্ষণের মধ্যে সেই আলোও নিভে গেল। টর্চ বৃষ্টির পানিতে ভিজেছে, কিছুক্ষণ আলো দিয়ে সে নিভে যাবে, এইটাই নিয়তি। ঘটনার আকস্মিকতায় তৃষ্ণা হতভম্ব, সে বিড়বিড় করে বলল, এরা তো ডুবে যাবে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, পীরকুতুবি ডুববেন না, তিনি ডান্ডা বেড়ে পড়া অবস্থায় মোহনা পার হবেন, ওসি সাহেব ডুবে যাবেন, আমার ধারণা এর মধ্যে ডুবেও গেছেন। তৃষ্ণা বিড়বিড় করে বলল, কি সর্বনাশ! আমি বললাম, সর্বনাশ তো বটেই, তোমার কাজীও কিন্তু ভেসে চলে যাচ্ছে। কাজী জারগুই, কাজী জারগুই, জারগুই জারগুই করছো কেন? জারগুই হচ্ছে ভেসে চলে যাচ্ছে, তাতে তোমার এত আনন্দ কেন? মুসলমানদের বিয়েতে কাজী লাগে না, আমি বইতে পড়েছি, কবুল কবুল বললেই হবে। তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দ হল, পুলিশ চারজন লাফ দিয়ে উঠল, তাদের মুখ ফ্যাকাশে। গুলি কি বস্তু পুলিশ সবচেয়ে ভালো জানে, গুলির শব্দে আতঙ্কে তারাই সবার আগে অস্থির হয়। তৃষ্ণা বলল, গুলি কোথায় হয়েছে? পুলিশের একজন বলল, আমার বন্দুক থেকে মিস ফায়ার হয়ে গেছে ম্যাডাম। তৃষ্ণা বলল, আপনা আপনি গুলি হয়ে গেছে মানে কি? মানুষ মারা যেতে পারত। যার বন্দুক থেকে গুলি হয়েছে সে বিনয়ের সঙ্গে বলল, আল্লাহ পাকের হুকুম সারা, কারো মৃত্যু হবে না আপা, চিন্তার কিছু নাই। আমরা তাকিয়ে আছি কুতুবির দিকে, কুতুবি কিছুক্ষণের মধ্যেই লঞ্চের আড়ালে চলে গেলেন। পুলিশদের একজন হাঁপ ছাড়ার মতো করে বলল, সবই আল্লাহ পাকের ইচ্ছা। লঞ্চের নিয়ন্ত্রণ এখন আতর মিয়ার হাতে, তার ক্ষমতার উৎস ভীত এবং ক্ষুধার্ত যাত্রী। বিপদে মানুষের ক্ষুধা বৃদ্ধি পায়, চিন্তা শক্তি কমতে থাকে, লঞ্চ ডান দিকে কাত হয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। সেদিকে নজর না দিয়ে যাত্রীরা খেতে বসে গেছে, আজ রাতের খাওয়া ফ্রি, আতর মিয়া সেরকমই নির্দেশ। খাওয়া নিয়ে ভালো হইচই হচ্ছে, নতুন করে ডিম ভাজা হচ্ছে, অনেকে ডিম ভাজা খাবে, কাঁচামরিচে ঝাল নেই কেন, এই নিয়েও তর্ক বিতর্ক হচ্ছে। বেঞ্চে সবার জায়গা হয়নি, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে খাচ্ছে। মুরগির গিলা কলিজার একটা লুকানো হাড়ির সন্ধান পাওয়া গেছে, এই নিয়ে উল্লাস হচ্ছে। যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারাও এক হাতা করে গিলা কলিজা নিচ্ছে, এদের দোষ দিয়ে লাভ নেই। ফাঁসির আসামিরাও শেষ খাবার আগ্রহ নিয়ে খায়, কোন আইটেম কিভাবে রাঁধতে হবে তাও বলে দেয়। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ অল্প আছে কড়া করে ভাজতে হবে, মাছ থেকে যে তেল উঠবে সেই তেল এবং সরিষার তেল আলাদা করে বাটিতে দিতে হবে, ইলিশ মাছের সঙ্গে রসুনের কুয়া থাকতে হবে। ক্ষমতাচ্যুত রুস্তম ঠোঁট কামড়াচ্ছে, তার দৃষ্টি আতর মিয়ার দিকে। আতর মিয়া তার লম্বা পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল বের করে আবার পকেটে রেখে দিয়েছে। রুস্তম বুঝতে পারছে না পিস্তলটা আসল নাকি খেলনা। আজকাল খেলনা পিস্তলগুলি অবিকল আসলের মতো বানাচ্ছে, হাতে না নেওয়া পর্যন্ত আসল নকল বোঝার উপায় নেই। রুস্তমের কাছে মনে হচ্ছে নকল, নকল না হলে পকেটে লুকিয়ে রাখত না, সারাক্ষণ হাতে রাখত। নতুন কোনো চাল দিয়ে আতর মিয়ার হাত থেকে ক্ষমতা কিভাবে নেওয়া যায় তাই রুস্তমের একমাত্র চিন্তা, মাথায় তেমন কোনো বুদ্ধি আসছে না। লঞ্চের রেস্টুরেন্টের সামনে কিছু জায়গা খালি করা হয়েছে, এটাই এখন মঞ্চ বা জনতার আদালত। মঞ্চে আত্মবিশ্বাসে ভরপুর আতর মিয়া।
আতর বলল, ভাই ব্রাদার, সবাই মন দিয়ে শুনেন, আমরা মহা বিপদে আছি। -2 ফর্মুলা ঘটে গেছে, পীর সাহেব এবং ওসি সাহেব পানিতে পড়ে গেছেন, আপনারাও প্রস্তুত হয়ে যান, লঞ্চ অসল। শুরু হয়েছে ঝড়, এই ঝড় এখনো পাতলা, পাতলা ভাব থাকবে না, ঘন হবে। একতলায় বড় বড় সেগুন কাঠের টুকরা আছে, সুশৃঙ্খলভাবে কাজ করবেন, দুজন দুজন করে একটা টুকরা বেছে নেবেন। হামলা হামলি বন্ধ, এক টুকরা পানিতে ফেললাম, 50 জন তাতে ঝাঁপায় পড়বেন, তা হবে না, ক্লিয়ার? কেউ কোনো শব্দ করল না। রুস্তম বলল, আমার একটা কথা আছে। আতর বলল, কি কথা? আপনি একা নির্দেশ দিবেন, সেই নির্দেশে সবাই কাজ করবে, তা তো হবে না, একটা কমিটি হবে, নির্দেশ যাবে কমিটির মাধ্যমে। কমিটিটা করবে কে? জনগণ করবে। কমিটিতে আওয়ামী লীগ থেকে একজন থাকবে, বিএনপির একজন থাকবে, সুশীল সমাজ থেকে একজন থাকবে। নকল পিস্তল নিয়ে ফালাফালি করলে নেতা হওয়া যায় না। আতর বলল, চুপ, আর একটা শব্দ করলে গুল্লি। এই দেখ পিস্তল, হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখ, আসল, আমি নকলের কারবার করি না। গুলি করবেন? অবশ্যই করব। আমার চোখের দিকে তাকা, তাইলে বুঝবি আমি যা বলি তাই করি, যা বলি না তাও করি। রুস্তম সমর্থন আদায়ের জন্য এদিক ওদিক তাকাল, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সমর্থন পাওয়া গেল না। রুস্তম বলল, আপনি আপনার মতো কাজ করেন, আমি লঞ্চের ডেকে আছি, তেমন কোনো প্রয়োজন হলে ডাকবেন। আতর বলল, কানে ধর, কানে ধরে হাঁটতে চলে যা, আর আসবি না। কানে ধরব? অবশ্যই কানে ধরবি। যাত্রীদের একজন বললেন, কানে ধরতে বলছে, কানে ধরে চলে যান, ঝামেলা করেন কি জন্য? আসি বিপদে, এর মধ্যে শুরু করছেন ঝামেলা। যাত্রীদের একটা বড় অংশ বলল, কানে ধর, কানে ধর। রুস্তম কানে ধরতেই হো হো হাসির শব্দ উঠল। বিপদের সময় ছোটখাটো মজাও অনেক মজাদার মনে হয়। কানে ধরে লিডার শ্রেণীর একজন মানুষ যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। একজন হাততালি দিল, তার দেখা দেখে অন্যরাও হাততালি দিতে লাগলো। আতর মিয়া হুঙ্কার দিল, হাততালি দেওয়ার মতো কিছু হয় নাই, বলেন আল্লাহু আকবার, গলার রক ফাটায় চিৎকার দেন। বিকট চিৎকার শোনা গেল, আল্লাহু আকবার। আতর বলল, এই লঞ্চে কিছু দুষ্টু লোক আছে, এইসব দুষ্টু লোকের কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়েছেন। দুষ্টরা সবাই এক এক করে আসবে, জীবনে বড় পাপ কি করেছে নিজের মুখে বলবে, তারপর তওবা করবে। রাজি? বিকট আওয়াজ উঠল, রাজি। সবার আগে আমরা প্রফেসর সাহেবকে দিয়ে শুরু করব। প্রফেসর সাহেব 4 নম্বর কেবিনে আসেন, তাকে ধরে নিয়ে আসেন। কেবিনের সব যাত্রী এখানে চলে আসবে, আজ সব এক, কেবিনের যাত্রী ডেকের যাত্রী বলে কিছু নাই, পূর্ণ সমাজতন্ত্র। বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলল আলহামদুলিল্লাহ। আতর বলল, মহাবিপদে লিডার লাগে একজন, 2-3 জন লিডার মানে 2-3 রকম চিন্তাভাবনা। মহাবিপদে আমাদের একটাই চিন্তা, বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন বাঁচতে হবে, লঞ্চ কাঁপিয়ে চিৎকার, বাঁচতে হবে। চিৎকারের কারণেই হয়তো লঞ্চ ডান দিক থেকে বাঁ দিকে কাত হল। অধ্যাপক ডক্টর জিল্লুর খান, PhD, গ্লাসগো, হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তার ফ্রেঞ্চ কাট আগে খানিকটা ঝুলেছিল, এখন আরও ঝুলে পড়ল। দুজন তাকে দুপাশ থেকে ধরে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিল। জিল্লুর খান বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি চান? আতর মিয়া বলল, বড় বড় পাপ কি করছেন সেটা বলবেন, তারপর তওবা করবেন। ওয়াই? সমাজের এইটাই সিদ্ধান্ত, সিদ্ধান্ত না মানলে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হবে, এইটাও সমাজের সিদ্ধান্ত। সমাজটা কি? আমরাই সমাজ। দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। আমি অপরাধ করার মানুষ না, টুকটাক মিথ্যা হয়তো বলেছি, এর চেয়ে বেশি কিছু না। এর চেয়ে বেশি কিছু না? অবশ্যই না। তাহলে স্যার কিছু মনে করবেন না, আপনাকে এখন আমি লাথি দিয়ে পানিতে ফেলব। কেউ যেন মনে না করে সমাজ একজন নির্দোষ মানুষকে শাস্তি দিচ্ছে। এই জ্ঞানী প্রফেসর অসামাজিক কার্যের জন্য
তার এক ছাত্রী নিয়ে এসেছে। ছাত্রী নিজের মুখে কি ঘটনা ঘটেছে বলবে, তারপর সমাজ সিদ্ধান্ত নিবে। ছাত্রীর নাম সীমা। সীমা সিস্টার উপস্থিত আছেন? সিস্টার আসেন, কিছু বলেন। সীমা আতরের কাছে এগিয়ে গেল। আতর বলল, আপনার ভয়ের কিছু নাই, আপনি আপনার স্যারের ফান্দে পড়েছেন, ভুল করেছেন। এখন বলেন, আপনি কি ভুল করেছেন? সীমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমরা যদি প্রফেসর সাহেবকে পানিতে ফেলে দিই, আপনার আপত্তি আছে? সীমা চুপ করে রইল। আতর বলল, সিস্টার, আমরা আপনার স্যারকে দুদিক থেকে ধরে রাখব, আপনি ধাক্কা দিয়ে আপনার স্যারকে পানিতে ফেলবেন, পারবেন না? সীমা ভীত চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। আতর বলল, চোখ বন্ধ করে পীরবদরের নামে এক ধাক্কা। যাত্রীরা মহা উৎসাহে বলা শুরু করল, ধাক্কা ধাক্কা ধাক্কা। এটা কোনো মগের মূল্যক না, এখানে বিচার আচার আছে, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া কোনো বিচার না। আতর বলল, সাঁতার জানেন না স্যার? না। পানিতে না নামিলে কেহ শিখে না সাঁতার, আপনি পানিতে নেমে সাঁতার শিখবেন। -2 ফর্মুলা আপনা আপনি হয়েছে, আপনাকে দিয়ে হবে -3 ফর্মুলা। যাত্রীরা মহা উৎসাহে চিৎকার শুরু করল, -3 -3। ডক্টর জিল্লুর বললেন, এখানে বিচক্ষণ কেউ আছেন যিনি মাস হিস্টোরিয়া বন্ধ করতে পারেন? প্লিজ হেল্প, প্লিজ। তৃষ্ণা আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আতর মিয়া তোমার কথা শুনবে। আমি বললাম, এখনো সময় হয়নি। তৃষ্ণা বলল, সময় কখন হবে, পানিতে ফেলে দেওয়ার পর? হতে পারে, মানুষ ধরে ধরে পানিতে ফেলবে আর তুমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি বললাম, মানুষের একটাই ভূমিকা, দর্শকের ভূমিকা। প্রকৃতি মানুষকে তৈরি করেছে শুধুই দেখার জন্যে, আশেপাশে নানা ঘটনা ঘটবে, সে দেখবে। তৃষ্ণা বলল, মানুষ ঘটনায় অংশগ্রহণ করবে না? না করাই বাঞ্ছনীয়। ককরক করে মোরগ ডেকে উঠল। আমরা চমকে তাকালাম, রশিদ খানকে ধরে আনা হয়েছে, তার পকেটে মোরগ ডেকে যাচ্ছে। রশিদ বুদ্ধিমান মানুষ, কি ঘটনা আজ করতে পারছে। ধনবান মানুষরা নিজের ধন রক্ষা করার প্রবণতাতেই সর্ব সমস্যায় আপোষে চলে যায়। রশিদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমাকে কি জন্য ডেকেছেন বলুন। আতর বলল, আপনি সারা জীবনে যা যা পাপ করেছেন এইসব আমরা শুনব। রশিদ খান বললেন, আপনারা ভালো কথা শুনবেন, খারাপ কথা কেন শুনবেন? বরং আপনি দুটা ভালো কথা বলেন, আমরা শুনি। আতর খান একটা হক চকিয়ে গেল। রশিদ খান বললেন, লঞ্চ ডুবে যাচ্ছে এরকম একটা গুজব উঠেছে, এই গুজবের কারণে সবার মাথা এলোমেলো, লঞ্চ সত্যি সত্যি ডুবে গেলে আমরা কিভাবে বাঁচব এখন সেই চেষ্টা করা উচিত। কে কি পাপ করেছে এইসব নিয়ে আলোচনা না, পাপ তো সবাই করে, কেউ ছোট পাপ কেউ বড় পাপ, পাপের বিচারের মালিক তো আপনি না, বিচার হবে রোজ হাসরে। ঠিক বলেছি? ডক্টর জিল্লুর উঁচু গলায় বললেন, অবশ্যই ঠিক বলেছেন, রাইট ওয়ার্ডস অ্যাট দ্য রাইট টাইম। রশিদ খানের পকেটে আবারও কক্করক্ষ শুরু হয়েছে। তিনি পকেট থেকে মোবাইল বের করে পানিতে ছুঁড়ে ফেলে বললেন, যা বেটা, পানিতে ডুবে কক্ষরক্ষ করতে থাক। তার এই নাটক ভালো কাজ করল, দর্শকদের অনেকে হেসে উঠল। বোঝা যাচ্ছে রশিদ খান তার দিকের পাল্লা ভারী করছেন। মাস সাইকোলজি বলে, মহাবিপদে জনতার সিদ্ধান্ত অতি ক্ষুদ্র ঘটনায় মুহূর্তের মধ্যে বদলায়, বড় বড় ঘটনায় তেমন কিছু হয় না। মোবাইল পানিতে ফেলে দেওয়া একটা ক্ষুদ্র ঘটনা, কিন্তু তার প্রভাব বড়। রশিদ খান বললেন, আমাদের মহাবিপদ, এর মধ্যে এক ভাইকে দেখি বন্দুক নিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, একে পানিতে ফেলবেন তাকে পানিতে ফেলবেন বলে হামকে ধামকি। আরে ভাই, বন্দুক কি আপনার একার আছে, অন্যের নাই? আমি চারটা গার্মেন্টসের মালিক, আমি কোনো প্রোটেকশন ছাড়া লঞ্চে উঠব? হামজা কই? হামজা এগিয়ে এলো, বাংলা সিনেমার ফাইটারদের মতো তার চেহারা, মাথা চকচক করে কামানো, গলায় রুমাল বাঁধা, পরনে জিন্সের শার্ট প্যান্ট। রশিদ খান বললেন, আমার বডিগার্ড।
এর পকেটে একটা লুগার পিস্তল আছে, পিস্তলটা আমার, লাইসেন্স করা। হামজা, পিস্তলটা বের করে পাবলিককে দেখা। হামজা ওস্তাদের আদেশ মান্য করল, ফ্যাস ফ্যাস গলায় বলল, কারোর উপর ফায়ারিং করতে যদি হয় ইশারা দিবেন। রশিদ খান বললেন, এখন খুন খারাপের সময় না, এখন জানে বেঁচে থাকার সংগ্রাম, আমি সবার সহযোগিতা চাই, আপনারা আছেন আমার সঙ্গে? বিকট ধ্বনি উঠল, আসি আসি। শিশু এবং মহিলাদের বাঁচানোর চেষ্টা আগে করতে হবে। টিনের কিছু কাটা ড্রাম আমি লঞ্চে ওঠার সময় দেখেছি, শিশুদের ওইসব ড্রামে তুলে দেওয়া হবে, তাদের বাবা মা ড্রাম ধরে ভাসবেন। রুস্তম আবার উদয় হয়েছে, তার চোখে মুখে আনন্দের ঝলকানি, আহত নেতার প্রত্যাবর্তন। রশিদ খান বললেন, লঞ্চে আমি বেশ কিছু অতি বৃদ্ধ যাত্রী দেখেছি, তাদের বিষয়ে কি করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করছি, আপাতত তারা এক জায়গায় গোল হয়ে বসে দোয়া ইউনুস পড়তে থাকুন। এই দোয়ার কারণে ইউসুফ নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, আমরাও ইনশাল্লাহ লঞ্চের পেট থেকে নাজাত পাব। আতর মিয়া পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়া ছাড়া গতি নেই, তার আবারও উদয় হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, যদি না বড় ধরনের কোনো অঘটন ঘটে। ঝড় বৃষ্টি দুটোই সাময়িক কমেছে, সাময়িক বলছি কারণ আকাশে মেঘের স্তূপ বাড়ছে, বিদ্যুৎ চমকাতেই মেঘের স্তূপের দেখা পাওয়া যাচ্ছে। আমি এবং তৃষ্ণা এখন কেবিনে, কেবিনের দরজা খোলা, বাতাসে ঝপাং করে এক একবার দরজা আছড়ে পড়ছে, আবার বন্ধ হচ্ছে। তৃষ্ণা বলল, একের পর এক নাটক হচ্ছে, আমার কি যে অদ্ভুত লাগছে, আমি নিজে এক ঝড়ের কারণে কি পরিমাণ বদলেছি ভেবে অবাক হচ্ছি। কিরকম বদলেছি শুনতে চাও? চাই। আমি ক্লাস নাইনে যখন পড়ি তখনই ঠিক করেছি জীবনে কখনো বিয়ে করব না। এখন কি আশ্চর্য, বর সঙ্গে নিয়ে ঘুরছি। বর বলছো কেন, বিয়ে তো এখনো হয়নি। হয়নি হবে, যে কাজই ভেসে চলে গেছে সে আবারও ফিরে আসবে, আমার সিক্স সেন্স তাই বলছে। আমার সিক্স সেন্সের ব্যাপারটা তুমি তো বিশ্বাসই করো না, পীরকুতুবি ফিরে এলে বিশ্বাস হবে তো? আমি বললাম, কেউ যদি প্রবলভাবে বিশ্বাস করে আমার এই ক্ষমতা আছে তাহলে প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়ে দেয়, কেউ যদি মনে করে আমার মিরাকল ঘটানোর ক্ষমতা আছে তাহলে প্রকৃতি এই ক্ষমতা তাকে দিয়ে দেয়। মিরাকল কিন্তু ঘটে, আমার জীবনে কয়েকবার ঘটেছে, শুনতে চাও? চাই। চা খেতে খেতে শুনবে, আমার ফ্লাস্কে চা আছে, চা খাওয়া যেতে পারে। তৃষ্ণা চা বানাতে বানাতে বলল, দুটা মিরাকল আমার জীবনে ঘটেছে, আজকেরটা হবে তৃতীয়। আজকের কোন মিরাকল? তৃষ্ণা জবাব দেওয়ার আগেই লঞ্চের সামনের দিক থেকে হইচই চেঁচামেচি শুরু হলো, আমরা দুজনেই ছুটে বের হলাম, তৃষ্ণার হাতে ভিডিও ক্যামেরা, তেমন কোনো দৃশ্য হলে ভিডিও করে ফেলবে। ভিডিও করার মতোই দৃশ্য, কাঠের তক্তা ধরে দুজন ভাসছে, একজন পীর কুতুবি, অন্যজন ওসি সাহেব, বাতাসের ধাক্কায় তারা লঞ্চের দিকে ফিরে আসছে। তৃষ্ণা বলল, ওরা দুজন যে কাঠের টুকরা ধরে ভেসে আসছে এটাকে তুমি মিরাকল বলবে না? আমার জবাব দেওয়ার আগেই পীর কুতুবির ক্লান্ত গলা শোনা গেল, জিন কুফিলের বদমাইশি, আমি সাঁতরায় পারে উঠতে পারতাম, বদ জিন আমার এক কাঠের টুকরা ধরাই দিল, তাকায় দেখি কাঠের টুকরার অন্যদিকে ওসি সাহেব। তেমন কোনো ঝামেলা ছাড়াই দুজনকে লঞ্চে তোলা হলো, ওসি সাহেব পানি খাবো বলেই অচেতন হয়ে পড়ে গেলেন। পীর কুতুবি স্বাভাবিক গলায় বললেন, একটা গামছা দিয়ে কেউ আমার মাথাটা মুছাই দেন, আর একটা ভর্তি দেন, দেশি বেনসন সিগারেট থাকলে ধরায় আমার ঠোঁটে দেন। পীর কুতুবির প্রত্যেকটি নির্দেশ পালিত হলো, সবাই এই দুজনকে ঘিরে আছে, লঞ্চ ডুবে যাওয়ার চিন্তা এখন মাথায় নেই, মানুষ টেনশন বেশিক্ষণ নিতে পারে না, পীর কুতুবি এবং ওসি সাহেব কিছুক্ষণের জন্য হলেও সবার টেনশন দূর করেছেন। পীর কুতুবি বললেন, ওসি সাহেবের শার্টের পকেটে হাত করার চাবি আছে, চাবি দিয়ে হাত করা খুলেন, কতক্ষণ আর বান্দা থাকব, হাত তুলে মোনাজাত করতে হবে, হাত বান্দা অবস্থায় মোনাজাত কবুল হয় না। কুতুবির হাত করা খুলে দেওয়া হলো, তিনি বললেন, হাজারান ভাই ও বোনেরা, এখন জিকির হবে, জিকির ছাড়া আমাদের উদ্ধার নাই,
সবাই বাম দিকে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলবেন আল্লাহ, হাত নামিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলবেন হু। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি সাহেব এইভাবে জিকির করতেন। জিকির শুরু হয়ে গেছে, আমি তৃষ্ণাকে নিয়ে চলে আসব। তখন দেখি ডিরেক্টর শাকুর ভাই চোখের ইশারায় আমাকে ডাকছেন। আমি কাছে এগিয়ে গেলাম। শাকুর ভাই বললেন, আপনার সঙ্গের মেয়েটা কে? ওর নাম তৃষ্ণা, চেহারা ছবি, ফিগার তো মারাত্মক। কথা সত্য, তাকে জিজ্ঞেস করে দেখেন তো ভিডিও নাটকে অভিনয় করবে কিনা, রাজি হলে পারুলির ক্যারেক্টার পেয়ে যাবে। নাটক চ্যানেলাই ইনশাল্লাহ প্রচার হবে, চ্যানেলাইয়ের একজন ক্যামেরা ক্রু আমার আপন মামাতো ভাই, আমি জিজ্ঞেস করে দেখব। আপনার কি মনে হয় রাজি হয়ে যাবে? আমি বললাম, মহাবিপদে মানুষের মাথা ঠিক থাকে না, রাজি হয়ে যেতে পারে। ভাই একটু চেষ্টা চালান। তৃষ্ণার কোলে ল্যাপটপ, ভিডিও ক্যামেরায় যেসব ছবি তোলা হয়েছে তা ঢোকানো হচ্ছে ল্যাপটপে, সেখানেই এডিটিং হবে। হল্যান্ডের এক ভিডিও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে, ফেস্টিভ্যালের নাম আরবাইট। সেখানে শুধু সত্যি ঘটনা নিয়ে বানানো ছবির প্রদর্শনী হয়। তৃষ্ণার ধারণা প্রথম পুরস্কার সে পেয়ে যাবে, পুরস্কারের অর্থমূল্য 10,000 ইউরো। আমার উপর দায়িত্ব পড়েছে মহাবিপদ নিয়ে কিছু ইন্টারভিউ নিয়ে আসা। ফাঁকে ফাঁকে এসব ইন্টারভিউ যাবে, ভিডিও ক্যামেরা কীভাবে চালাতে হয়, টেলিলেন্স কীভাবে ব্যবহার করতে হয় সব শিখিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারভিউ নেওয়া শুরু করেছি। প্রথমে সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু। হাবলু হাবলু, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। জি আচ্ছা। তোমার কি ধারণা লঞ্চ ডুবে যাবে? ডুবতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা হলে ডুববে, ওনার ইচ্ছায় ভাইসা থাকবে, আবার উনি ইচ্ছা করলে লঞ্চ আসমানে উড়াল দিবে। আসমানে উড়াল দিবে? অবশ্যই স্যার, উড়াল পঙ্খী গান শুনছেন? ও আমার উড়াল পঙ্খী রে, ফিল্মের গান? না, শুনবেন, পুরাটা জানি। এই সময় উড়াল পঙ্খী শোনাবে? আপনি বললে শোনাবো, ভিডিওতে একটা স্মৃতি থাকলো। পুরো গান শোনাতে হবে না, 4 লাইন শোনালেই হবে। হাবলু গানের 4 লাইন গাইল, মুগ্ধ হয়ে শুনবার মতোই গান। সারেং খালেক, বিষয়ের কথা, সারেংয়ের জ্বর নেমে গেছে, এখন তিনি বিছানায় আধা শোয়া, তার হাতে সিগারেট। শরীর যে এখন সুস্থ তার বড় প্রমাণ হাতের সিগারেট। অসুস্থ শরীর নিকোটিন নিতে পারে না। কেমন আছেন? আমি ভালোই আছি, লঞ্চ যায় যায়। এখন আমরা আছি কোথায় বলতে পারেন? কিছুই বলতে পারি না। কম্পাস নাই? লঞ্চ যাচ্ছে দক্ষিণে, এটা বলার জন্য কম্পাস লাগে না, ঘুরপাক খেতে খেতে সাগরে গিয়ে পড়বে। ডুববে না? স্টিল বডি ডুববে কেন? টাইটানিকেরও তো স্টিল বডি ছিল, টাইটানিক ডুবে গেছে। টাইটানিক কি লঞ্চ আমি জানি না, তয় এই লঞ্চ ডুববে না। লঞ্চের একতলা মালামাল ভর্তি, বাতাসের ধাক্কায় লঞ্চ কাত হয়ে পড়বে না। আপনি নিশ্চিন্তে ঘুমান, ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিকঠাক। আমি 18 বছরের সারেং, পানির হিসাব, ঝড়ের হিসাব, লঞ্চের হিসাব আমার জানা। 18 বছরের সারেং জীবনে কখনো লঞ্চ ডুবি হয়নি? 2 বার হয়েছে। প্রথম ডুবলো ছোট একতলা লঞ্চ, তার নাম MML মেঘনা। মানুষ মারা গিয়েছিল? মানুষ মারা যাবে না, যাত্রী যা উঠেছিল তার অর্ধেক সাফ। একজন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঝাঁপ দিয়েছিল, তার কাছ থেকে ব্রিফকেস নেওয়ার জন্য 7-8 জন ঝাঁপ দিয়ে পড়ল। জীবন বাঁচানোর দিকে নজর নাই, ব্রিফকেস নিয়ে হাতাহাতি, সব তলায় গেল, ব্রিফকেসই ভাইসা রইল। সেই ব্রিফকেস পাইল আমার অ্যাসিস্ট্যান্ট কামরুজ্জামান, টাকা কত ছিল বলে নেই। লঞ্চের চাকরি ছেড়ে রড সিমেন্টের দোকান দিয়েছে, গাবতলিতে 3 তলা বাড়ি করেছে, বিয়ে করেছে 2টা। দ্বিতীয় দফার অ্যাক্সিডেন্টের বিষয় বলুন। এইটা ছিল বড় অ্যাক্সিডেন্ট, 2 তলা লঞ্চ, নাম MV নাইলতাবাড়ি। MV কি বুঝেন? না। MV হলো মোটর ভেসিকেল আর MM হলো মোটর লঞ্চ। অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন কুয়াশার কারণে, সাহেবরা এই কুয়াশারে বলে ফগ। 1 হাত দূরের জিনিসও দেখা যায় না, এর মধ্যে লঞ্চ চলছে,
লঞ্চের মালিক সঙ্গে আছেন, বরিশালে তার নাকি জরুরি কাজ, পৌঁছাতেই হবে। তার কারণে এক ঘন্টা আগে লঞ্চ ছেড়েছি। আমার বেকায়দা অবস্থা, ঘন ঘন বদর বাবার নাম নিতেছি। বদর বাবাটা কে? খোয়াজখিজির, উনার কারবার পানিতে। লঞ্চে এক নতুন জামাই বউ নিয়ে যাচ্ছে, ডেকে তারা আমোদ ফুর্তির বাজার বসাইছে। আমি তাদের এক নজর দেখেও এসেছি। বর যেমন সুন্দর, তার স্ত্রীও সুন্দর, সচরাচর এরকম দেখা যায় না। বউ সুন্দর হলে জামাই হয় বান্দরের খালাতো ভাই। অ্যাক্সিডেন্টের কথা শুনেন। অন্ধকারের মধ্যে আজ দোহায় এক ট্যাঙ্কার সামনে থেকে দিল ধাক্কা, লঞ্চ দুই ভাগ হয়ে গেল, ডুবে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। সর্বমোট 326 জন মারা গেছে। 6-7 বছর আগের কথা, সব পত্রিকায় উঠেছে। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে নিশ্চয় পড়েছেন। জামাই বউ কি বেঁচে ছিল? বউ বেঁচে ছিল, সাঁতার দিয়ে এক চড়ে উঠেছে। জামাই সাঁতার জানে না, প্রাণে বাঁচার জন্য বউকে জাপটায় ধরেছিল। বউ অতি চালাক মেয়ে, লাথি দিয়ে জামাইকে আগে সরাইছে। শাড়ি গায়ে সাঁতার দেওয়া যায় না, শাড়ি খুলে সাঁতার শুরু করেছে। আপনি এত কথা জানলেন কিভাবে? ওই মেয়ে আর আমি একই চড়ে উঠেছিলাম। মেয়ের নাম সালমা, তাকে পরে বিবাহ করি। ইনি কি সকিনার মা? জি না, সকিনার মা আমার প্রথম স্ত্রী। আমার তিন স্ত্রী, তিনজনের মধ্যে আন্তরিক মিল মহব্বত। প্রথমজন সংসার দেখে, দ্বিতীয়জন রান্নাবান্না দেখে, আর সালমা থাকে তার নিজের মতো। আপনি তো ভাগ্যবান মানুষ, আপনার দুই লঞ্চ পানির নিচে চলে গেল, আপনি টিকে রইলেন। আমাকে ভাগ্যবান অবশ্যই বলা যায়। যে দুইবার লঞ্চ ডুবি হয়েছে সেই দুইবারই মক্কায় হজ করে এসেছে। আমি ডাবল হাজি। শুনুন হাজি সাহেব, সবকিছু তিনবার করে ঘটে, এই জন্যই কথা, দানে তানে তিন দান। এই লঞ্চ ডুববে, আপনার তিন দান পূর্ণ হবে, হজ করতে যাবেন আপনি, হবেন ট্রিপল হাজি। ডাবল হাজি আমার কথা গুরুত্বের সঙ্গে নিলেন বলেই মনে হলো। তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। লঞ্চ মালিকের কনিষ্ঠ পুত্র কাদের সাহেব। কাদের সাহেবের নেশার ঘোর সামান্য কেটেছে। তিনি বিছানায় আধা শোয়া হয়ে বসা, চোখ সত্যিকার অর্থেই জবা ফুলের মতো লাল। ঘরে বমি এবং অ্যালকোহলের মিশ্রণে তৈরি বিষাক্ত গন্ধ। ভিডিও ক্যামেরা হাতে আমাকে দেখে বললেন, হু ইউ? বোঝা গেল তার ইংরেজি জ্ঞান সীমাবদ্ধ, এবং তিনি সীমাবদ্ধ ইংরেজি জ্ঞানেই কথা বলতে ভালোবাসেন। আমি বললাম, স্যার আমি পত্রিকার লোক, আপনার একটা মিনি ইন্টারভিউ নেব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, গো হেল। লঞ্চ ডুবে যাচ্ছে, এই খবর কি পেয়েছেন স্যার? সাঁতার নিশ্চয়ই জানেন, লুঙ্গি খুলে একটা প্যান্ট বা পায়জামা পরে নিলে ভালো হয়, পানিতে লুঙ্গি খুলে গেলে বেকায়দা অবস্থা হবে। আমার অনুরোধ, ড্রেসটা বদলান। কাদের সাহেব ইংরেজি থেকে বাংলায় ফিরে এলেন, বিড়বিড় করে বললেন, হালারপুরতে কয় কি? কথা শেষ করেই আবার বমির প্রস্তুতি নিলেন। বমি ভিডিও করার কিছু নেই, তারপরেও কিছুক্ষণ ভিডিও করলাম। মৃত্যু আতঙ্কে লোকজন বমি করছে, এই ফুটেজ তৃষ্ণা কাজে লাগাতে পারে। কাদের সাহেব বললেন, এই হালারপুত ছবি তুলবি না, ছবি তুললে ফ্রেশ বমি খাওয়াই দেব। ফ্রেশ বা বাসি বমি কোনোটাই খাওয়া ঠিক হবে না ভেবে চলে এলাম। ছিনতাইকারী এখনো দড়ি বাঁধা অবস্থায়, চোখে ভরসা হারানো দৃষ্টি। আমি বললাম, আছেন কেমন? আসি ভালোই, কিন্তু আমার খাওন দেয় নেই। খাওন নাকি শেষ? নতুন করে রান্না হবে, ভাত রাঁধতে পারে, চাউল আছে, হুদা ভাত খাবো। আপনি একাই খাওয়া পান নাই? হ্যাঁ, আমি বাদ পড়েছি। আপনার সাথে চায়ের দোকানের মালিক বাধা ছিল, সে কোথায়? জানি না, তারে ছেড়ে দিয়েছে, আমি একা আটকা আছি। চিন্তার কাজ কোথায় শিখেছেন? নিজে নিজে শিখেছি, এর জন্য তো স্কুল ইউনিভার্সিটি নেই। চিন্তা করে সবচেয়ে বেশি উপার্জন কবে করেছেন? এইবারই করলাম। লাভ কি হয়েছে বলেন? সব নিয়ে গেছে, আনসাররা ভাগবাটোয়ারা করে নিবে। এখন সাংবাদিক ভাই, আপনি বলেন, তারা চিন্তাকারী না? টাকাটা তো তারা আমার কাছ থেকে চিন্তা করলো, ঠিক বলেছি না?
মিথ্যা বলেছি? ঠিক বলেছেন। পড়াশোনা কতদূর করেছেন? এসএসসি পাস দিয়েছিলাম। অঙ্কে কত পেয়েছিলাম শুনলে ফাল দিয়া পানিতে পড়ে যাবেন। কত পেয়েছিলেন? 78। আর 2 পেলে লেটার হয়ে যেত। আমার সামনে সিট পড়েছিল সলিলের, ক্লাসের ফার্স্ট বয়। তার খাতা দেখে দেখে লিখেছি, একটা অঙ্ক সে আর দেখায় না। আমি বললাম, মালানের বাচ্চা খাতা দেখা না, যদি দেখাস বুড়ি গালায় ফেলব। খাতা দেখিয়েছে? না, খাতা জমা দিয়ে বাড়ি চলে গেছে। তার ভুঁড়ি গলানোর ব্যবস্থা করেছিলেন? না, মাপ দিয়েছি। 78 তো কম না, লেটারের কাছাকাছি, বিয়ারিং লেটার বলা যায়। সলিলের কোনো খোঁজ জানেন? ইন্ডিয়া চলে গেছে, ওদের যাওয়ার জায়গা আছে, ঝামেলা হলে ইন্ডিয়া, আমাদের কোনো উপায় নাই, আফসোস। সাংবাদিক ভাই, দেখেন না আমার কোনো ফুডের ব্যবস্থা করতে পারেন কি না? লঞ্চ তো কিছুক্ষণের মধ্যে ডুবেই যাবে, খাওয়া নিয়ে চিন্তা করে লাভ কি? আপনি তো সাঁতারও জানেন না যে কিছুক্ষণ সাঁতরাবেন। আমি সাঁতার জানি না, আপনারে কে বলেছে? অনুমানে বলছি। আপনার অনুমান ঠিক আছে। একবার পুষ্করিণীর পানিতে পড়ে মরতে বসেছিলাম, কে জীবন বাঁচাইছে অনুমান করুন তো। সলিল। আপনার অনুমান সঠিক হয়েছে, মালানের বাচ্চা না থাকলে সেই দিনেই সব শেষ হতো। সেটা কিন্তু খারাপ হতো না, তখন আপনি মারা যেতেন স্কুলের ছাত্র হিসাবে, এখন কলমকে নিয়ে মারা যাবেন, ছিনতাইকারী হিসাবে মারা যাবেন। সাংবাদিক ভাই, আমি আপনার সঙ্গে আর কথা বলবো না, নো টক। আপনার সঙ্গে কথা বলার আর সার্থকতা নেই। পীর কুতুবি। নদী সাঁতরানোর কারণে ওনার অবস্থা এখন কাহিল, যে কি শুরু করে দিয়ে উনি এখন হা করে ঘুমাচ্ছেন। তার মুখের সামনে স্বাস্থ্যবান দুটা মাছি ভনভন করছে, দুটা মাছির মধ্যে একটার মতলব ভালো না, সে মনে হয় যে কোনো মুহূর্তে কুতুবির মুখে ঢুকে যাবে। ওসি সাহেব কুতুবির পাশেই শুয়ে আছেন, তিনি কি এখনও অচেতন নাকি চেতনা ফিরেছে তা বোঝা যাচ্ছে না। দুজনের গায়ের উপর কম্বল, এক কম্বলের নিচে দুজন, দৃশ্যটা দেখতে ভালো লাগছে। ডক্টর জিল্লুর খানের ছাত্রী সীমা। ক্যামেরা মুখের সামনে ধরলে সীমা পালিয়ে যাবে ভেবেছিলাম, সীমা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। আমি। সীমা কেমন আছো? সীমা নিশ্চুপ। আমি। সীমা, তুমি কি শুধু স্যারের সঙ্গেই প্রমোদ ভ্রমণে যাও নাকি অন্যদের সঙ্গেও যাও? সীমা চাপা অর্থহীন শব্দ করল। আমি। বলা হয়ে থাকে প্রস্টিটিউশন বাংলাদেশে নেই বলে ট্যুরিজমে আমরা পিছিয়ে আছি, ট্যুরিজমকে এগিয়ে নিতে তুমি এবং তোমার মতো মেয়েরা কি করতে পারো এটা বলো। দেশের জন্য সবার কাজ করতে হবে, তাই না? সীমা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। ইন্টারভিউ এখানেই সমাপ্তি। আনসার বাহিনীর প্রধান আব্দুল খালেক, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পোল ভল্টে স্বর্ণপদক প্রাপ্ত। আমি আব্দুল খালেক, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত। এখন আমার অবস্থা দেখেন, সাঁতার এক বাঙ্গালন্সে ডিউটি করেছে, কারণ কি জানেন, আনসার এডজুটেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, উনি আমার সম্মানটা দেখলেন না, লঞ্চে ডিউটি দিয়ে এমন বিপদে ফেলেছেন। জীবন নিয়ে ফিরব তা মনে হয় না, নিজের হাতে ছিনতাইকারী ধরে এতগুলি টাকা উদ্ধার করেছি সেই ঘটনা কেউ জানবে না। না জানাই তো ভালো, ছিনতাইয়ের টাকা আপনারা ফেরত দেন নাই, আপনাদের হাত থেকেও ছিনতাই হয়েছে, আপনাদের একটা রাইফেলও পানিতে পড়ে গেছে বলে শুনেছি। এইসব উড়া খবর কার কাছ থেকে পেয়েছেন? আমরা সাংবাদিক মানুষ, খবর সংগ্রহ করা আমাদের কাজ। শুনেছি আপনার রাইফেলটা নাকি মিসিং। কে বলেছে? আপনার রাইফেল কই? সেই কৈফিয়ত আপনাকে দিব কেন, রাইফেল সেফ কাস্টডিতে আছে। ক্যামেরা বন্ধ করেন প্লিজ, আপনার সঙ্গে আর কথা বলবো না। শেষ একটা কথা শুধু বলুন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আপনি স্বর্ণপদক বিজয়ী, তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলুন। আব্দুল খালেক গম্ভীর গলায় বললেন, খেলোয়াড়কে হতে হবে শারীরিকভাবে ফিট, তাকে সবসময় অনুশীলনের মধ্যে থাকতে হবে, হার জিত নিয়ে মাথা ঘামালে চলবে না, জয় এবং পরাজয় দুইটাই হাসি মুখে গ্রহণ করতে হবে, তাদের মনে রাখতে হবে জীবন হলো জয় পরাজয়ের ফুল দিয়ে গাঁথা এক মালা। আমি বললাম, মুখস্থ বলেছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, এক ফটো সাংবাদিক ভাই আমার জন্য লিখে দিয়েছিলেন,
মুখস্থ করে রেখেছি, টেলিভিশনেও একই কথা বলেছি, সেনেলাইয়ের খেলাধুলার অনুষ্ঠানে দুবার দেখাইছে, বিকাল 7টায় একবার, পরদিন সন্ধ্যাবেলায় আর একবার। স্বর্ণপদকটা কোথায়? এটার কথা ভাই আর বলবেন না, বিরাট ঝামেলা হয়েছে, ক্যামেরাটা বন্ধ করেন তারপর বলি। আমি ক্যামেরা বন্ধ করলাম। আব্দুল খালেকের মুখ এখন উজ্জ্বল, চোখ চকচক করছে। আমার ছোট শালিকার নাম রেশমা, সে আমার বিশেষ ভক্ত, আমি তাকে ছোট বোনের মতো স্নেহ করি, এর বেশি কিছু না। আমার স্ত্রী আবার অত্যন্ত সন্দেহবাদীগ্রস্ত মহিলা, আমরা দুজন একসঙ্গে নর্মাল গল্পগুজব করছি দেখলেও সে উত্তেজিত হয়ে যায়, বোনকে অকথ্য ভাষা গালাগালি করে। স্বর্ণপদক নিয়ে বাসায় ফিরেছি, আমার স্ত্রী দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে গিয়েছে, ঘরে আমি আর রেশমা। রেশমাকে স্বর্ণপদকটা দেখালাম, সে পদক হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলল। ঘটনাটা দেখে এত আনন্দ পেলাম, রেশমাকে বললাম এটা তুমি রেখে দাও, তোমাকে দিলাম। এই ঘটনার ফলাফল কি বুঝতেই পারছেন? আমার স্ত্রী বটি নিয়ে গেছে রেশমাকে মারতে, এত বড় পদক পেয়েছি, কোথায় আমোদ ফুর্তি হবে তা না, বটি নিয়ে দৌড়াদৌড়ি। পদক এখন কার দখলে? রেশমার দখলে। তার এক কথা, দুলাভাই আমাকে আদর করে দিয়েছেন, এটা আমি মরে গেলেও দিব না, প্রয়োজনে হাতের কবজি কেটে দিব, তার কথায় যুক্তি আছে, আপনি কি বলেন? যুক্তি আছে, পদকটা তো আপনার, আপনি যাকে ইচ্ছা দিবেন, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, অনেকটা এইরকম। এই তো আপনি বুঝেছেন। রেশমার সঙ্গে মোবাইলে কথা হয়েছে? না, আমি বিপদে আছি শুনলেই কেঁদে বুক ভাসাবে, তাকে কষ্ট দিয়ে লাভ কি? ভাবিকে জানিয়েছেন? মুটকিকে কিছু বলা না বলা একই, তাকে কথা বললে এক্সট্রা 100 টাকা খরচ হবে। কেন? সে মুরগি সদগা দিবে, 100 টাকার কমে মুরগি মিলে? তার স্বভাব হলো একটা খারাপ স্বপ্ন দেখছে, সকালে উঠে মুরগি সদগা, মুরগিতে কাজ হয় বলেন? ঝড় যেভাবে উঠেছে, আমার মনে হয় দুজনের সঙ্গে শেষ কথা বলে নেওয়া ভালো। রেশমাকে সব জানাবো আগে সিদ্ধান্ত নিয়েছি, মুটকিকে জানানোর কিছু নাই। ভাবি কি বেশি মোটা? গ্ল্যান্ডের কি জানি সমস্যা, প্রতিদিনই মোটা হচ্ছে, কোনো রিক্সা তাকে নিতে রাজি হয় না। পান ব্যবসায়ী তালেব মুন্সি, আপনার টাকাটা ছিনতাই হয়েছে? জি। এই নিয়ে আপনাকে কখনোই চিন্তিত দেখলাম না, চিন্তা করে লাভ কি বলেন? আমি ধরে নিয়েছি টাকাটা ব্যবসায় লোকসান হয়েছে। টাকা ফেরত পাবেন বলে আপনার মনে হচ্ছে না? কুমির যখন মুরগি গিলে তখন কি মুরগি পাওয়া যায়? কুমিরের পেট কাটলে পাওয়া যায়, আমার ধারণা আপনি টাকাটা ফেরত পাবেন। লঞ্চ ডুবে গেলে টাকাটা কাজে লাগবে না, এটাই যা সমস্যা। তালেব মুন্সি বললেন, কারণ না কারোর কাজে লাগবে, পানি থেকে ডেড বডি তুলবে, মানি ব্যাগ, টাকার সন্ধানে শরীর হাতাহাতি করবে। শুনেন সাংবাদিক ভাই, লঞ্চ ডুবি হয়ে বহু লোক মারা গেছে, তাদের ডেড বডি উদ্ধার হয়েছে, কারো কাছে মানি ব্যাগ পাওয়া যায় নাই। ঝড় হঠাৎ করেই প্রবল আকার ধারণ করল, একসঙ্গে 4-5 জন আজানে দাঁড়িয়েছে, মহাবিপদের সময় আজান দিলে নাকি বিপদ কাটে। আমি আজানের কিছু দৃশ্য ভিডিও করলাম, ফুটেজ হিসেবে তৃষ্ণার কাজে লাগবে। শেষ ইন্টারভিউ নিতে গেলাম বুড়া মিয়ার, বুড়ো লাঠি হাতে আগের জায়গাতেই বসে আছে, লঞ্চ দুলছে, লঞ্চের সঙ্গে সেও দুলছে। বুড়ো মিয়া, আমি বুড়ো মিয়ার সামনে বসতে বসতে বললাম, এই নিন আপনার চাদর, এখন খুশি? বুড়ো বলল, চাদর দিয়ে কি করব, লঞ্চ যাবে তলায়। ভয় পাচ্ছেন? ভয় পাব কোন দুঃখে, অনেকদিন বাঁচলাম, এক জীবনে যা দেখার সবই দেখছি, খালি উড়োজাহাজে উঠি নাই। এই নিয়ে কি আফসোস আছে? সামান্য আছে। রাতে কিছু খান নাই, ক্ষুধা লাগে নাই? বেজায় ভুক লাগছে, ভুক কঠিন জিনিস, আপনারে বলতে লজ্জা নাই, আমার স্ত্রী মারা গিয়েছিল শেষ রাতে, দুপুরে এমন ভুক লাগছে কাউরে কিছু বলতে পারি না, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কান্দাকাটি চলছে, শেষে না পাইরা বাজারে এক ভাতের হোটেলে ভাত খাইলাম, আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে মজার খানা ছিল সেইটা। আইটেম কি ছিল মনে আছে? মনে অবশ্যই আছে, শিং মাছ আলু দিয়ে রাঁধছে, ইলিশ মাছের ডিম পটল দিয়ে,
কাঠ এলএলবিসি আর হিদল দিয়ে একটা ভর্তা বানায়ছে। এমন স্বাদের ভর্তা বেহেস্তা আছে কিনা কে জানে। বেহেস্তার খাওয়া খাদ্য কেমন হবে বলে আপনার ধারণা? বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মুন্সি মাওলানার কাছে শুনেছি আপনার মতো গরিব মানুষের জন্য খুব ভালো মনে হয় না। মুন্সি মাওলানার কাছে কি শুনেছেন? ধরেন আপনার সামনে দিয়ে সুন্দর একটা পাখি উড়ে যাইতেছে, সেই পাখির মাংস খাইতে ইচ্ছা হইল, তখন পাখিটা রোস্ট হইয়া মুখের সামনে ঝুলতে থাকবে, আপনি মাংস খেয়ে হাড্ডি ফেলবেন, সঙ্গে সঙ্গে সেই হাড্ডি পাখি হয়ে উড়ে যাবে। চলুন খেতে যাই। কই খাব? খাওয়ার ব্যবস্থা আছে। বৃদ্ধকে হাত ধরে তুলছি, ঠিক তখনই আতর মিয়া উপস্থিত, তার ভাবভঙ্গি বিজয়ীর। আতর বলল, হিমু ভাই ঘটনা শুনছেন? না। রশিদ খানের অ্যাসিস্ট্যান্ট হামজা 10 হাত পানির নিচে। তুমি ফেলেছ? নিজে নিজে পা পিছলায় পড়ছে। ক্ষমতা এখন তোমার হাতে? অবশ্যই। সত্য কথা বলতে কি, ক্ষমতা সবসময় আমার হাতেই ছিল, আর কেউ না বুঝুক, আপনার বুঝার কথা। আমি হাসলাম। ক্ষমতাধর মানুষের সামনে কারণে অকারণে হাসতে হয়। আতর বলল, এখন আপনাকে শেষবারের মতো জিগাই, লঞ্চ কি ডুবব? সব খবর আপনি অ্যাডভান্স পান, এই খবর পাবেন না তা হবে না। আমি নিঃশ্বাস ফেলে বললাম, এই খবর আমি এখনো পাই নাই, তবে ভাবভঙ্গিতে মনে হয় ডুবে যাবে। কি ভাবভঙ্গি? যেসব লঞ্চ জাহাজ বা বিমানে প্রচুর শিশু থাকে সেগুলি বিচিত্র কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় না। এই লঞ্চে শিশু নাই বললেই চলে। আমি মাত্র দুজন মাকে দেখেছি, তাদের বাচ্চা জড়িয়ে ধরে বসে আছে। মা তাদের জড়িয়ে আছেন বলে বাচ্চাগুলি মোটেই ভয় পাচ্ছে না। আজীব দুনিয়া, ঠিক না হিমু ভাই? অবশ্যই আজীব দুনিয়া। গণতবা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবা পড়াচ্ছেন পীর কুতুবী। কুতুবী বললেন, হিন্দু ভাইরাও সামিল হয়ে যান, মহাপ্রলয়ের দিনে হিন্দু মুসলমান কিছু নাই, সব সমান, মানুষে মানুষের সম্পর্ক শেষ, অমুক আমার স্ত্রী অমুক আমার বোন এইসব নাই, সবাই উজু করে আসেন, যাদের কাপড় চোপড় নিয়ে সন্দেহ আছে তারা মাথায় 3 বালতি পানি ঢেলে আসেন, নাপাকি দূর হবে। শরীফ খান বললেন, একজন ফাঁসির আসামি 3টা খুন করেছে, সে আমাদের তওবা পড়াবে, এটা কেমন কথা? আর কেউ কি নাই? পীর কুতুবী বললেন, আপনি পড়ান, আপনি তো আমার সে লোক ভালো, আপনার চেহারা ছবিও খারাপ না, আল্লাহ পাকের কাছে চেহারা ছবির দাম আছে। আমি নিয়মকানুন জানি না। নিয়মকানুন আমি বলে দিব, সুরা ফাতিহা দিয়ে শুরু, তারপর দুরুদ শরীফ পাঠ। আমি দুরুদ জানি না। পীরকুতুবী বললেন, আমি বলবো, আপনি শুনে শুনে বলবেন, পারবেন না? মঞ্চ নাটকে যেমন হয়, আমি প্রমোট করব, আপনি মূল পাঠ গাইবেন। না পারবো না। গণতবার আয়োজন চলছে, আমি চলে এসেছি তৃষ্ণার কেবিনে। কেবিনের দরজা জানালা বন্ধ, টেবিলের ওপর মোমবাতি জ্বলছে। আমি বললাম, মোমবাতি কোথায় পেয়েছ? তৃষ্ণা বলল, হাবলু নামের ছেলেটা দিয়ে গেছে, অদ্ভুত ছেলে, মহাবিপদের সময় তার মুখ ভর্তি হাসি, নকল হাসি না আসল হাসি। আমি বললাম, মহাবিপদের সময় অনেক মানুষই হাসে, তামাশা করে, মজার মজার গল্প করে। ফরাসি বিপ্লবের সময় কি হয়েছিল শোনো, একজন অঙ্কবিদ ছিল, নাম মেইনি, রাজপ্রাসাদের সঙ্গে তার যোগাযোগ আছে, এই কারণে গিলুটিনে তার মাথা কাটা যাবে, তিনি গিলুটিনের সামনে এসে দাঁড়িয়েছেন, উৎসুক জনতা তাকে ঘিরে আছে, তিনি জনতার দিকে তাকিয়ে হাত নাড়লেন, তারপর হাসি মুখে বললেন, আমি আপনাদের একটা ধাঁধা জিজ্ঞেস করব, ধাঁধার উত্তর যিনি দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে, ভালো পুরস্কার। সবাই চেঁচিয়ে উঠল, কি পুরস্কার? মেনি বলল, আমার কাটা মাথাটা বাড়িতে নিয়ে যাবেন, এই হলো পুরস্কার। চারিদিকে হাসির ধুম পড়ে গেল, এক সময় জনতা চেঁচাতে লাগলো, ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। তৃষ্ণা বলল, ছেড়ে দেওয়া হলো? না, যথাসময়ে গিলুটিনের মাথা কেটে আলাদা করা হলো। তৃষ্ণা বলল, মর্বিড গল্প বাদ দাও, মজার গল্প করো, মহাদুর্যোগে মজার গল্প করতে হয়, মর্বিড সময় আনন্দের গল্প আর আনন্দের সময় মর্বিড গল্প। চা খাবে? না। না বললে হবে না, ফ্লাস্কে চা আছে, এখন আমরা দুজনে মিলে চা খাবো।
তুমি যে এক গাদা খাবার এনেছো তার কি হবে? যথাসময় খাব। যথাসময়টা কখন? কৃষ্ণ সহজ গলায় বলল, লঞ্চ যখন ডুবতে শুরু করবে তখন। আমি বললাম, লঞ্চ ডুববে? কৃষ্ণ বলল, হ্যাঁ ডুববে, আমার সিক্স সেন্স তাই বলছে। আচ্ছা এই প্রসঙ্গ থাক, এখন বলো, তুমি কি কখনো কোনো মেয়েকে বলেছো আই লাভ ইউ? না। বলনি কেন? বলার মতো কাউকে পাওনি? পেয়েছি, কিন্তু এই বাক্য বলার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। আমার বাবা বলে গেছেন দুটি বাক্য কখনোই বলা যাবে না, একটা হলো আই লাভ ইউ আর একটা হলো আই হেট ইউ। তার মতে দুটি বাক্যের অর্থ একই। তোমার বাবা কি করতেন? তিনি কিছুই করতেন না, তার একটা স্কুল ছিল, তিনি স্কুলের একমাত্র শিক্ষক, আমি সেই স্কুলের একমাত্র ছাত্র। আমার যা কিছু শিক্ষা সবই বাবার কাছ থেকে। তার স্কুলের নাম কি? মহাপুরুষ বানানোর স্কুল। তিনি তার একমাত্র পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। কি বলছো এসব, মহাপুরুষ বানানো যায় নাকি? বাবার ধারণা ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো মহাপুরুষও বানানো যায়। তৃষ্ণা বলল, মহাপুরুষরা কি করেন? মহাপুরুষদের কাজ তো একটাই, মাঝে মাঝে বাণী দেন, ভক্তদের সুন্দর কথা বলেন। তুমি দয়া করে একটা বাণী দাও। মহাপুরুষ হতে পারেনি, কাজেই বাণী নেই। তৃষ্ণা হাসতে হাসতে বলল, পুরো বাণী না দিলে অর্ধেক দাও। আমি বললাম, একজন ডুবন্ত মানুষের চেতনা থাকে ভাসন্ত। এর মানে কি? আমি বললাম, মহাপুরুষদের বাণীর কোনো স্পষ্ট অর্থ থাকে না, সবে অস্পষ্ট এবং ধোয়াটে। যে যার মতো অর্থ করে নেয়, তুমি তোমার মতো অর্থ করে নাও। কৃষ্ণা বলল, আমি কি আমার সামনে বসে থাকা মহাপুরুষের হাতে হাত রাখতে পারি? আমি কিছু বলার আগেই দরজা ধাক্কা দিয়ে আতর ঢুকল, বাতাসের ঝাপটায় মোমবাতি নিভে গেল। আতর শান্ত গলায় বলল, খারাপ খবর আছে। আমি বললাম, লঞ্চ ডুবে যাচ্ছে? হুম। আমি বললাম, তাহলে আমরা ডিনার সেরে ফেলি। তৃষ্ণা, তুমি টিফিন ক্যারিয়ার আতরের কাছে দাও, খাবার গরম করে আনুক, এই ফাঁকে আমরা চা খাবো। আতর বিস্মিত গলায় বলল, এখন খানা খাবেন? খানা মুখে রুচবে? অবশ্যই রুচবে, দুর্যোগের সময় ক্ষুধা বেশি পায়, মুখের টেস্ট বাট খুব এনার্জেটিক থাকে। আতর টিফিন ক্যারিয়ার নিয়ে চলে গেল। তৃষ্ণা বলল, তুমি কি টাইটানিক ছবিটা দেখেছো? আমি না সূচক মাথা নাড়লাম। তৃষ্ণা বলল, ওই ছবিতে দেখেছি টাইটানিক যখন ডুবছে তখন মিউজিশিয়ানরা অদ্ভুত সুন্দর মিউজিক করছিল। আমি বললাম, ছবিতে করছিল, বাস্তবে ওরা প্রাণ বাঁচানোর জন্যে ছুটাছুটি করছিল। তৃষ্ণা বলল, আমাদের জীবন ছবির মতো হলে ভালো হতো, তাই না? তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বাতাস বৃষ্টি দুই থেমে গেল। তৃষ্ণা মোমবাতি জ্বালাল, বাতির শিখা কাঁপছে না, স্থির হয়ে আছে। তৃষ্ণা বলল, অবাক কাণ্ড, ঝড় থেমে গেছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, লক্ষণ খুবই খারাপ, প্রবল বিপর্যয়ের আগে আগে প্রকৃতি শান্ত পরিবেশ তৈরি করতে ভালোবাসে। হিরোশিমায় অ্যাটাম বোমা পড়ার আগের সময়টা ছিল অপূর্ব সুন্দর, কন্যা সুন্দর আলোয় শহর ভেসে যাচ্ছিল, গাছে গাছে পাখি ডাকছিল, মিষ্টি বাতাস বইছিল। তোমাকে কে বলেছে? বোমার হাত থেকে বেঁচে যাওয়া একজন জাপানির আত্মকাহিনী থেকে জেনেছি। কাজেই আমরা ডুবছি? হ্যাঁ, তবে আমাদের হাতে সময় আছে, আমরা ভালোমতো ডিনার শেষ করব, যা ঘটার তারপর ঘটবে। হাবলু এসে ঢুকল, তার মুখ ভর্তি হাসি। আমি বললাম, ঘটনা কি রে হাবলু? হাবলু সব দাঁত বের করে বলল, লঞ্চ ডুবতেছে স্যার, একতলায় কোমর পানি, কান্নাকাটির দুম পড়ছে। আমি বললাম, খুব আনন্দ পাচ্ছ তাই না হাবলু? হাবলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃষ্ণা বলল, হাবলু সাঁতার জানো? হাবলু বলল, যে না, বলেই খিলখিল করে হাসি। আমরা খেতে বসেছি, খাবার আয়োজন ফার্স্ট ক্লাস ডেকে। কেবিন থেকে হাবলু এবং তৃষ্ণা খাবার নিয়ে আসছে, সব মিলিয়ে 13 জন অভুক্ত মানুষ পাওয়া গেছে। ঝড়ের প্রকোপ একটু কম, এত আশান্বিত হওয়ার কিছু নেই। খবর পাওয়া গেছে ডুবন্ত চরে ধাক্কা খেয়ে লঞ্চের তলা ফেটে গেছে, লঞ্চে পানি উঠছে,
দুটা চাপকল ব্যবহার করে পানি সরানোর চেষ্টা করা হচ্ছে। যে হারে পানি বের হচ্ছে তার চেয়ে বেশি পানি ঢুকছে। ছোটবেলার চৌবাচ্চার অঙ্ক, কেউ ঠিকমতো হিসাব করতে পারলে কতক্ষণে লঞ্চ ডুবে যাবে তা বের করে ফেলতে পারবে। অঙ্ক করার মুডে কেউ নেই, তবে ডক্টর জিল্লুর রহমান ব্যাপারটা দেখছেন। কি হারে লঞ্চ ডুবছে সেটা মনে হয় তিনি জানেন, তার ছাত্রী পাশেই আছে। ডক্টর জিল্লুর মাঝে মধ্যে হতাশ চোখে ছাত্রীর দিকে তাকাচ্ছেন, তাদের মধ্যে কিছু কথাবার্তাও হচ্ছে, আগের বৈরী ভাব এখন আর নেই। রশিদ খান এবং রুস্তম এই দুজনই চাপকলের তদারকিতে আছেন। একটা চাপকল রুস্তম কিছুক্ষণ চাপছে, সে ক্লান্ত হয়ে পড়লে রশিদ খান চাপছেন, তবে দুজনেরই কল চাপার দিকেই আগ্রহ। আতর মিয়ার নির্দেশ, দুজনের একজন যখন কল চাপবে না সে তখন কানে ধরে দাঁড়িয়ে থাকবে। আতর মিয়ার হাতে এখন পূর্ণ ক্ষমতা, ক্ষমতাধররা ক্ষমতার ব্যবহার করতে ভালোবাসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর হাতে রাশিয়ান আর্মির আর্টিলারির এক ব্রিগেডিয়ার ধরা পড়েছিলেন। তাকে বলা হলো কুকুরের মতো জিভ বের করে রাখতে, যেই মুহূর্তে জিভ মুখের ভেতর ঢুকবে সেই মুহূর্তে তাকে গুলি করা হবে। ব্রিগেডিয়ার জিভ বের করে মৃত্যুর হাত থেকে বাঁচবার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু বড় একটা কাঠের তক্তা জোগাড় করেছে, দুজন সেটা আগলে রাখছে, কাউকে আশেপাশে ঘিরতে দিচ্ছে না। কিছু মানুষ আছে মহাবিপদে আনন্দে থাকে, এরা মনে হচ্ছে সেরকম। আমাদের খেতে বসার সঙ্গে লাস্ট সাপারের কিছু মিল খুঁজে পাচ্ছি। নিউ টেস্টামেন্টে বলা হচ্ছে যীশুখ্রিস্ট শেষ খাবার খেতে বসেন উপরের তলায়, আমরা ডেকে খেতে বসেছি। নিচতলা থেকে খাবার নিয়ে আসছিল তার দুজন অনুসারী, ডেক থেকে খাবার আনছে হাবলু এবং তৃষ্ণা। যীশুখ্রিস্টের সদস্য সংখ্যা ছিল ১৩, আমরাও ১৩ জন। যীশুখ্রিস্টের সদস্যের মধ্যে একজন ছিলেন মহিলা, আমাদের মধ্যেও যেমন তৃষ্ণা। নিউ টেস্টামেন্ট খাবারের বর্ণনায় মাছের কথা উল্লেখ করেছে, আমাদের খাবারে মাছ আছে। তৃষ্ণা আস্ত একটা ইলিশ মাছ ভেজে এনেছে। লুকের বর্ণনায় ব্র্যাকেটে 22/7-38। তখন বাইরে আবহাওয়া ছিল খারাপ, খেতে বসা ১৩ জনের মধ্যে একজনের হাতে ছিল বাঁকা লাঠি, বুড়োমিয়ার হাতে একটা বাঁকা লাঠি। বুড়োমিয়া সবাইকে একটা ধাঁধা দিয়েছেন, তার ধাঁধাটি এরকম। একজন বৃদ্ধা আজরায়েলের হাত থেকে বাঁচতে চায়, সে একটা কৌশল বের করল যেন আজরায়েল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করল, আজরায়েল তাকে খুঁজে পেল না। কৌশলটা কি? তৃষ্ণা বলল, আমি এই গল্পটা জানি, কৌশলটা কি বলতে পারবো, তবে অন্যদের মজা নষ্ট হবে, দেখা যাক অন্যরা কেউ পারে কি না। আমি আপনাকে কানে কানে কৌশলটা বলি। তৃষ্ণা বৃদ্ধের কানে কানে কিছু বলল। বৃদ্ধ আনন্দিত গলায় বলল, আম্মা হইছে, আমার বেজায় বুদ্ধি, এই দাদার উত্তর কেউ দিতে পারে না, আপনি পারছেন, আলহামদুলিল্লাহ। সবাই কৌশল বের করার চিন্তায় অস্থির, সবচেয়ে অস্থির আতর মিয়া, সম্ভবত কৌশল জানার প্রয়োজন তারই সবচেয়ে বেশি। আতর মিয়া বসেছে ঠিক আমার পাশে, সে ইলিশ মাছ খাচ্ছে না, মাছ খেলেই তার গলায় কাঁটা ফুটে, তা সে যে মাছই হোক। একবার নাকি পাবদা মাছ খেয়েও তার গলায় কাঁটা ফুটেছিল। আমি বললাম, গলায় মাছের কাঁটা ফুটা নিয়ে একটি কথা ইন্দোনেশিয়াতে চালু আছে, কথাটা শুনতে চাও? চাই। দুষ্ট লোকদের গলাতেই সবসময় কাঁটা ফুটে, এটা নাকি প্রকৃতির নিয়ম। গলায় কাঁটা বিধিয়ে সারাক্ষণ মনে করিয়ে দেওয়া তুমি দুষ্ট। আতর বলল, এটা একটা ভুল কথা। হতে পারে ভুল কথা, আমি সবার সামনে ইলিশ মাছ খাবো, দেখবেন কাঁটা ফুটবে না, পরীক্ষা হয়ে যাবে। সবাই তাকাচ্ছে আতর মিয়ার দিকে। আতর অনেকখানি মাছ খেয়ে হাসি মুখে বলল, কাঁটা লাগে নাই। তৃষ্ণা বলল, এই মাছটি এমনভাবে রান্না করা হয়েছে যেন কোনো কাঁটা না থাকে, তারপরেও আপনার গলায় কাঁটা ফুটেছে, আপনি ভাব করছেন কাঁটা ফুটেনি। হুদা ভাত খান, কাঁটা চলে যাবে, আমরা মহাবিপদে আছি, লঞ্চ ডুবে যাচ্ছে, এই সময় আমরা কেন ভান করব, সবাই সত্যি কথা বলার চেষ্টা করব। আতর মিয়া শুধু ভাত মাখিয়ে গেলার চেষ্টা করছে, শুধু ভাত গেলা কঠিন কর্ম, তাকে লজ্জিত এবং বিব্রত মনে হচ্ছে। সবার দৃষ্টি এখন তার দিকে, গলার কাঁটা নামানোটাই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাত্যহিক জীবনে মাঝে মাঝে অতি তুচ্ছ বিষয় প্রধান হয়ে দাঁড়ায়। লাস্তাপারে ১৩ জনের মধ্যে একজন কোনো খাদ্য গ্রহণ করেনি,
আমাদের মধ্যে সেই একজনও আছেন, তিনি হচ্ছেন পীর হাবিব কুতুবী। এখন আর পুলিশরা তার পেছনে নেই, সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ফাঁসির আসামি কোথায় তা নিয়ে মাথা ব্যথা নেই। হাবিব কুতুবী খাদ্য গ্রহণ করছেন না, কারণ তিনি রোজা। আমি বললাম, রাতের বেলা কিসের রোজা? পীর সাহেব বললেন, সৌদি টাইমিংয়ে এখন দিন, আমি সেই টাইমে রোজা রেখেছি। আপনাদের কাছে বিষয়টা কি পরিষ্কার হয়েছে? কেউ জবাব দিল না। পীর হাবিব বললেন, সময় হলো অন্তরের মধ্যে, অন্তরে আপনি যে সময় নির্ধারণ করবেন আপনার সময় সেইটাই। তৃষ্ণা বলল, আলোচনা ফিলোসফির দিকে চলে যাচ্ছে, আপনি সাধারণ কথাবার্তা বলুন যাতে আমরা সবাই বুঝতে পারি। আতর মিয়া বিরক্ত গলায় বলল, আপনি থাকেন বাংলাদেশে, রোজা রাখেন সৌদি টাইমিংয়ে, এটা কেমন কথা? কত বড় সৌদি পীর হয়েছেন আমাকে দেখান, গলার কাটা নামায় দেন। পীর হাবিব বললেন, আপনার গলার কাটা আমি কেন? জিন কফিলও নামাতে পারবে না, কারণ আপনার গলায় কাটা বিধে নেই, কাটা বিধেছে আপনার অন্তরে, অন্তরের কাটা আপনাকে সরাতে হবে, অন্য কেউ পারবে না, দুষ্ট লোকের অন্তরে কাটা থাকে। আতর মিয়া বলল, আপনি তো খুন করেছেন তিনটা, আপনার অন্তরে কাটা নাই? এইখানে ভুল করেছেন, খুন আমি করি নাই, খুন করেছে জিন কফিল। তৃষ্ণা বলল, এইসব হাস্যকর কথাবার্তা এখন বলবেন না, আমরা গল্পগুজব করছি, আনন্দে থাকার চেষ্টা করছি, গল্প শুনুন, আনন্দে থাকার চেষ্টা করুন। আমি আনন্দেই আছি, মনে মনে জিকির করতেছি, এতেই আমার আনন্দ। খাওয়া শেষ করেন, তারপর আমার সঙ্গে জিকিরে সামিল হন। লাঠি হাতে বুড়ো মিয়া বলল, আমি যে আপনাদের একটা মীমাংসা দিছিলাম তার সমাধান কি দিব? আমি বললাম, মীমাংসাটা নিয়ে আমরা সবাই চিন্তা করছি, এখন না বললেই ভালো। তৃষ্ণা বলল, একটা কাজ করলে কেমন হয়, আমরা সবাই এই পর্যন্ত জীবনে সবচেয়ে ভালো কি কাজ করেছি সেটা বলি, পীর কুতুবীকে দিয়ে শুরু করি, আপনি বলুন। পীর কুতুবী বললেন, সত্যি কথা বলতে কি, আমি তেমন কোনো ভালো কাজ করি নাই, জিন কফিল করেছে, সে আমার স্ত্রী এবং দুই শালিকাকে খুন করেছে, এই ভালো কাজের জন্য সে বেহেস্তবাসী হবে। আমি বললাম, মানুষের বেহেস্ত আর জিনের বেহেস্ত কি আলাদা, নাকি একই বেহেস্তে আমরা থাকব? পীর কুতুবী বললেন, তফসিরে বাইজাবিনে, অর্থাৎ সুরায় জিনের তফসিরে আছে, জিনদের দোজক শীতল, সেখান থেকে মনে হয় আমাদের এবং জিনদের বেহেস্ত দোজক আলাদা। তৃষ্ণা বলল, আতর মিয়া আপনি বলুন, এই জীবনে ভালো কাজ কি করেছেন? আতর বলল, প্রফেসর সাহেবের কানে ধরে খাড়া করায় থুইছি, এটাই আমার ভালো কাজ, পাছায় লাথি দিয়া পানিতে ফেললে উন্নত মানের ভালো কাজ হইত, কি আর করা। তৃষ্ণা বলল, আপনার কাঁটা কি এখনো আছে? আতর বলল, আগে ভাবছিলাম কাঁটা একটা ফুটছে, এখন মনে হইতেছে দুইটা। সবাই হেসে উঠল, আমরা আনন্দ পেতে শুরু করেছি, লাস্তাপারের শুরুতে সবাই আনন্দেই ছিলেন। আনন্দ ভঙ্গ হয় খাবার শুরুর কিছুক্ষণ পর। লাস্তাপারে রেড ওয়াইন দেওয়া হয়েছিল, রেড ওয়াইনের অভাব অনুভব করছি। আমি তৃষ্ণার দিকে তাকিয়ে বললাম, তোমার কাছে কি রেড ওয়াইনের একটা বোতল আছে? তৃষ্ণা বলল, আমার কাছে রেড ওয়াইনের বোতল থাকবে কেন? তুমি সারা জীবন বিদেশে থেকেছ, এই জন্যে বললাম, সেখানে তো খাবার হিসেবে রেড ওয়াইন খাওয়া হয়। তুমি বিদেশে যাওনি তো, এই জন্যেই বিদেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বাঙালিরা সেখানে অত্যন্ত কনজারভেটিভ জীবনযাপন করে, পুরুষরা দাঁড়িয়ে রাখে না, তবে মেয়েরা হিজাব পরে। হঠাৎ রেড ওয়াইনের বিষয় এলো কেন? তুমি কি ওয়াইন খাও? না, তবে আজ খেতে ইচ্ছা করছে। তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কাছে খুব দামি এক বোতল রেড ওয়াইন আছে, স্পেনের তৈরি, কেন কিনেছিলাম জানি না, মনে হয় তুমি খেতে চাইবে ভেবে কিনেছি। আমি বললাম, হতে পারে, সব কিছু যদি প্রিডিটারমিন্ড হয় তাহলে আমি যে আজ রাতে ওয়াইন খেতে চাইব এটাও পূর্ব নির্ধারিত। বুড়ো মিয়া বিরক্ত গলায় বলল, আম্মুজি আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না, আমি যে মীমাংসা দিলাম তার কি উত্তর? আমরা খাচ্ছি, লঞ্চ ডুবছে, তৃষ্ণা ওয়াইনের বোতলের মুখ খুলতে খুলতে বলল, হাউ এক্সাইটিং, কি সুন্দর যে তাকে লাগছে। আমি মনে মনে বললাম, মুখের পানে চাহিনু অনিমেষ, বাজিল বুকে সুখের মতো ব্যথা।
তৃষ্ণা চমকে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি মাঝে মাঝে মানুষের মনের কথা বুঝতে পারি। নিচ থেকে বিকট হইচই শোনা যাচ্ছে, মনে হয় লঞ্চ তলিয়ে যেতে শুরু করেছে। প্রকাশকের বক্তব্য: লেখক যে জায়গায় উপন্যাস শেষ করেছেন সেখানে উপন্যাস শেষ হয় না। লঞ্চকে আসলেই ডুবেছে? যদি ডুবে গিয়ে থাকে, হিমুর কি হয়েছে, তৃষ্ণার পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা লেখকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, হিমু এখন আমার গ্রিপে নেই, সে অনেকটাই পাঠকের সম্পত্তি। উপন্যাসের শেষটা আমি পাঠকদের হাতে ছেড়ে দিয়েছি। কোনো পাঠক ইচ্ছা করলে লঞ্চ ডুবিয়ে সবাইকে মেরে ফেলতে পারেন, আবার কেউ ইচ্ছা করলে উদ্ধারকারী জাহাজ আনতে পারেন। আবার কেউ তাদের ধারণায় যারা দুষ্ট তাদের মেরে ফেলে ভালোদের বাঁচিয়ে রাখতে পারেন। তবে তৃষ্ণার মরে যাওয়াই ভালো, সে বেঁচে থাকলে হিমুর পেছনে ফেউয়ের মতো লেগে থাকবে, সেটা ঠিক হবে না। আমরা হুমায়ুন আহমেদকে উপন্যাসের শেষ অংশ লিখে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করার পর তিনি বলেন, আমার অতি প্রিয় ঔপন্যাসিক জন স্ট্যানব্যাক বলেছেন, একটি ভালো গল্প হল কবিতার মতো, যা শেষ থাকে না। এরপর তিনি চার লাইন কবিতা আবৃত্তি করেন। কবিতাটি মাইকেল ড্রেটনের, সিন্স দেয়ার ইজ নো হেল্প, কাম লেট আস কিস অ্যান্ড পার্ট, নে আই হ্যাভ ডান, ইউ গট নো মোর অফ মি, অ্যান্ড আই এম গ্ল্যাড, ইয়েস গ্ল্যাড উইথ অল মাই হার্ট, দ্যাট দ্য স্লো ক্লিনলি আই মাই সেলফ ক্যান বি ফ্রি। বইটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর অবশ্যই গল্পতরু সঙ্গে থাকুন সবসময়। ধন্যবাদ।